আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে জানাই সালাম শুভেচ্ছা ও বারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে সর্ব অবস্থায় হেফাজতে রাখছেন। দরুদ ও সালাম আখির নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাম জানাই এবং স্মরণ করছি আমাদের মহামান্য ইমামুজ্জামানকে, যার অনুপ্রেরণায় আমরা উজ্জীবিত। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমার লাইভ অনুষ্ঠানের সাবজেক্ট হচ্ছে গতকালকে আমাদের যে রজত জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল, সেই সম্মেলনটা আমি হঠাৎ করে কেন বন্ধ করলাম, এর পিছনে কি কারণ রয়েছে এটা আপনাদেরকে জানানোর জন্য। কারণ ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি এই সম্মেলনকে কেন্দ্র করে একদল ধর্ম ব্যবসায়ী উন্মত্ত, তারা আপনাদেরকে মিথ্যা তথ্য দিচ্ছে। আসল ঘটনা কি, এর পিছনে মূল রহস্যটা কি, সেটা আপনাদেরকে আমি বলার জন্য আজকে এই লাইভে আসলাম। তো বন্ধুরা, আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, আমরা চিন্তা করলাম যে আপনারা জানেন যে প্রতিটা আন্দোলনের বা প্রত্যেকটা জাতির যে কারণ একটা সম্মিলিতভাবে আনন্দ করার, উৎসব করার একটা দিন থাকে, হয় তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, না হলে যে কোনো একটা, যেটা এই দেশের মানুষ জানে। তো হিজবুত তাওহীদ আন্দোলনের ক্ষেত্রে আমরা এমনিতে তো আমাদের মুসলমানদের হলো ঈদ, দুই দুই ঈদ, ঈদের আনন্দ, সেটা তো অন্য জিনিস, সেটা আমাদের ইসলামের, আমাদের শরিয়ার ব্যাপার। আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনের ক্ষেত্রে আমি ভাবলাম যে আমরা 25 বছর অতিক্রম করেছি, আমাদের এটাকে বলা হয় রজত জয়ন্তী, আপনার সিকি সেঞ্চুরি, কোয়ার্টার সেঞ্চুরি যাকে বলা হয়, আমরা পূর্ণ হলো। তো আমরা ভাবলাম যে এই 25 বছরের আমরা একটা অনুষ্ঠান করব, রজত জয়ন্তী অনুষ্ঠান। তো সেজন্য আমি যখন প্রথম ঢাকায় চিন্তা করলাম, তো পরে ভাবলাম আমাদের জেলা আমির, থানা আমির, জেলা কমিটি, থানা কমিটি, আমি সবাইকে আমন্ত্রণ জানাই। তারা আমাকে বললেন যে যেহেতু আমাদের একটা কেন্দ্রীয় অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানে আপনার বক্তব্যটা কি, আমরা কিছু ডকুমেন্টারি দেখাবো, সব মিলিয়ে আমাদের যারা সুধী বন্ধু বান্ধব, আমাদের যারা আত্মীয় স্বজন, যারা আমাদেরকে সমর্থন করেন কিন্তু ভালোভাবে হিজবুত তাওহীদ করেন না, আমরা এমন লোকদেরকে আনতে চাই। তো আমি বললাম ঠিক আছে, আপনারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নারী পুরুষ সবাই আসেন, অসুবিধা নেই। তো এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য, সুন্দর করার জন্য, সৌন্দর্য মণ্ডিত করার জন্য যত রকমের আয়োজন করা যায় আমি সব করার চেষ্টা করেছি। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আমরা সকাল 10টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। আমি আপনাদের কাছে আজকে পুরো ব্যাপারটা তুলে ধরবো, বিচারের ভার আমি আপনাদেরকে দেব, আপনারা বিচার করবেন। তাদের চেহারা, তাদের রূপ আজকে জাতির সামনে আস্তে আস্তে পরিষ্কার হওয়ার দরকার। তারা কি চায়, আসলে তারা কারা, তাদের উদ্দেশ্য কি, তাদের লক্ষ্য কি, আর আমি কি চাই, এটার বিচার আজকে আপনারা করলেন। তো একটা সম্মেলন করতে হলে একটা কথা আপনারা জানেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আমরা নিয়েছি, যদিও তাদের কোনো সভা সমাবেশের কোনো অনুমোদন লাগে না, কারণ তারা গায়ের জোরে সব কিছু করে ফেলে। আমি গায়ের জোরে কিছু করতে চাই না, আমি চাই দেশের যে প্রচলিত নিয়ম আইন, সে আইনকে একটু ফলো করতে। তো আমি সর্বপ্রথম মাঠ কর্তৃপক্ষ, যারা কল্যাণ সমিতি মাঠ, মাঠের যে যারা কর্তৃপক্ষ, আমরা সেখানে দরখাস্ত করেছি, কারণ ওখানেও আমরাও কিন্তু একজন ওই 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 কল্যাণ সমিতির আমরাও সদস্য, সেখানে আমাদেরও বাড়ি আছে, আমাদেরও অধিকার আছে, সেই অধিকার বলে আমি কল্যাণ সমিতিতে আমরা দরখাস্ত করেছি। কল্যাণ সমিতি পরিষ্কার বলে দিলেন সেই দরখাস্তের কপি আমার কাছে আছে, প্রত্যেকটা কপি, এবং হিজবুত তাওহীদের প্যাডে। এখানে গোপনীয়তার, এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, সব হিজবুত তাওহীদের প্যাডে অনুমোদন করতো দরখাস্ত। আমরা কল্যাণ সমিতিতে যখন দরখাস্ত করলাম, কল্যাণ সমিতি আমাদেরকে স্পষ্ট বলে দিলেন 14 নম্বর সেক্টর সোসাইটি, হিজবুত তাওহীদের রজত জয়ন্তী অনুষ্ঠান উদযাপন প্রসঙ্গে এই হচ্ছে আমার দরখাস্ত। সেখানে ওনারা পরিষ্কার বললেন পুলিশ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অনুমোদন দেওয়া গেল, স্বাভাবিক কথা, পুলিশ কর্তৃপক্ষ। আমরা থানায় গেলাম, থানার
আমরা যথাযথ নিয়ম অনুসরণ করলাম, আমরা কমিশনার মহোদয়ের কাছে অ্যাপ্লিকেশন করলাম, সেখানে কমিশনার মহোদয় তদন্তের জন্য ডিসি মহোদয়কে দিলেন, ডিসি সাহেব ওসি সাহেবকে দিলেন, সমস্ত কাগজগুলি এখানে আছে, সব কাগজ সব। এই যে ডিসি সাহেব কি করলেন, ওসি সাহেবকে দিলেন, ওসি সাহেব কি করলেন, সেগুলি তদন্তের জন্য ওসি তদন্ত সেখানে দিলেন, সেখান থেকে আপনার ট্রাফিক যিনি দায়িত্বশীল ট্রাফিকের ওনার কাছে দেওয়া হবে। একে 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 সমস্ত তদন্ত করার পর তারা রিপোর্ট দিয়ে দিয়ে আবার উপরে পাঠাবে, সেখান থেকে আমরা অনুমোদন পত্র পেয়ে গেলাম। তাহলে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সমস্ত দপ্তরের অনুমোদন পত্র আমার কাছে রয়েছে। আমার প্রশ্ন, এত অনুমতি নিয়ে, এত পারমিশন নিয়ে যদি আমি আমার মত প্রকাশ করতে না পারি, আমার ন্যায়সঙ্গত কথা বলতে না পারি, তবে তাহলে সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা ইত্যাদি স্বাধীনতার লাইনগুলি কেটে ফেলা উচিত, কেটে ফেলতে হবে। এখানে জোর যার বলুক তার, এখানে যে জোর করতে পারবে, যে সন্ত্রাস করতে পারবে, যে হামলা করতে পারবে, দেশটা এখন তার হবে। আমি কালকে এই শিক্ষা পেয়েছি, আমাকে এই শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে এই শিক্ষা দেওয়া হয়েছে, আমি এই শিক্ষা পেয়েছি। ভালো, বিচার এখন আপনারা করবেন, সরকার কি করে, আইন শৃঙ্খলা বাহিনী কি করে আমি দেখবো, আমার কথাগুলি আমি এখন তুলে ধরবো। এত অনুমোদন, সমস্ত গোয়েন্দা প্রতিবেদন, সমস্ত ট্রাফিক কন্ট্রোল রুম, আপনার থানার অন্যান্য যত রকমের উইংস গুলো আছে, সবাই বললেন যে নো, হিজবুত তহিদের সম্মেলন করতে কোনো অসুবিধা নেই, হিজবুত তহিদ আইন মান্যকারী আন্দোলন, তারা সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে, তারা কোনো অনৈতিক কথা বলে না। সমস্ত অনুমোদন নিয়ে এবার আমরা আয়োজন শুরু করলাম। আয়োজন কি করলাম, আমরা একটা একটা মাঠকে মানুষের বসার মতো উপযোগী করতে হবে। আমি তো আর ইচ্ছা করে বিশৃঙ্খলা করতে পারি না, আমি আমার আমার অনুষ্ঠানটা যেন প্রাণবন্ত হয়, সুন্দর হয়, ডিসিপ্লিন হয়। এমনিতেই তো মুসলমান মানে নোংরা, মুসলমান মানে হলো অসভ্য, মুসলমান মানে এরকম একটা বদনাম সারা দুনিয়া জোড়া আছে। আমি চাইছিলাম যে ইসলামের একটা অনুষ্ঠান, ইসলামের একটা আলোচনা হবে, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, এটা যেন স্মার্ট হয়, এটা যেন একেবারে সেরকমের একটা জাতীয় মানের হয়। সেজন্য আমি সাউন্ড সিস্টেম ঢাকার একেবারে প্রমিনেন্ট, দুই পয়সা বেশি গেলেও আমি ভালো শব্দের জন্য মানে সাউন্ড সিস্টেম আমি ভাড়া করেছি, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের তাদের সাউন্ড সিস্টেম আমি ভাড়া করেছি কয়েক লক্ষ টাকা দিয়ে। আমি সেখানে প্রজেক্টরের ব্যবস্থা করেছি, কারণ আমার পুরো সম্মেলনে প্রায় 50,000 লোকের আগমনের কথা রয়েছে, 50,000 লোক আসবেন। আমি রান্নাই করেছি 30,000 সাক্ষী, উত্তর থানার জনগণ, ওই এলাকার আহলিয়া এলাকার জনগণ সাক্ষী, পুলিশ কর্তৃপক্ষ। আমার শুধু 400 শতাধিক দেখছি শুধু রান্নাই হয়েছে, খালি খিচুড়ি খাওয়ানোর কথা না। এটা জনগণের টাকা, জনগণ খাবে, আমি কি পকেট ভরবো, আমি কি পীর হয়েছি, আমি পীর না। তারা খাবে, তারা আনন্দ করবে, তারা আলোচনা শুনবে, দিনের কথা শুনবে। আমার এই খাবার নষ্ট হয়েছে, 30,000 লোকের রান্না হয়েছে আমার। বাবুর্চিকে জিজ্ঞাসা করেন, সবাইকে জিজ্ঞাসা করেন, যদি আমি একটা শব্দ বাড়িয়ে বলি, বাবুর্চি 30,000 লোকের রান্নার টাকা নিয়েছে গুনে গুনে। সেই খাবার কারা খেয়েছে আমি বলছি একটু পরে। আমি মাইক ভাড়া করেছি, আমি 20,000 চেয়ার ভাড়া করেছি। আমরা খুব ডিসিপ্লিন হইতে আমি আপনাদেরকে ফটোগুলি দেখাবো, আপনারা আশা করে দেখতে পাচ্ছেন, আপনারা স্টেজটা দেখতে পাচ্ছেন। এই স্টেজের মধ্যে এখানে সামনে আমাদের অতিথি যারা ঢাকা সিটি কর্পোরেশনের যারা কমিশনার ছিলেন, যারা অতিথি ছিলেন, তাদের জন্য আমি সোফার ব্যবস্থা করেছি। একটা জাতীয় মানের একটা অনুষ্ঠান করব, এখানে আমি আয়োজনের কোনো কমতি রাখি নাই। আপনারা বলতে পারেন এত টাকা পয়সা কোথা থেকে পেলেন, আমি সরকারকে বলবো তদন্ত করেন। আমাদের নারীরা গহনা বিক্রি করেছে, আমাদের ভাইরা পরিশ্রম করেছে, হকারি করেছে, গাড়ি চালিয়েছে, শ্রম দিয়েছে, প্রতিটা চেয়ারের পিছনে আমার রক্ত রক্ত রয়েছে, তদন্ত করেন। ইসলামের সৌন্দর্যের জায়গা নাই তাহলে, ইসলামের ডিসিপ্লিনের জায়গা নাই, ইসলামের সুন্দর বলতে কিছু নাই তাহলে, ইসলামের সব লেপাসাপা হবে।
দেখুন আমি যে এই জিনিসটা বলেছি যে বিচার আপনারা করবেন, কি বিচার করবেন, আমি কি করেছি, আমার যথাসাধ্য আমার অনুষ্ঠানের আয়োজন করেছি। আগের দিন সাউন্ড সিস্টেম রেডি, রাতের বেলা আমরা প্রায় 20,000 চেয়ার, 17,000 চেয়ার বসিয়ে ফেললাম, 20,000 চেয়ার আমরা সাজিয়ে ফেলেছি। আমার লোক হবে 50,000, মাঠে আর কোনো জায়গা নাই, মাঠের চারদিকে সামনের রাস্তা আমরা লোকজনের দাঁড়ানোর ব্যবস্থা করেছি, কারো যেন কোনো ডিস্টার্ব না হয়, আমরা সেই ধরনের ডিসিপ্লিন। এত লোকজন, তারা এত লোকজন আসলে তাদের ন্যূনতম যেন কোনো পেশাব পায়খানার কোনো অসুবিধা না হয়। ওই মতিঝিলে শাপলা চত্বরে এসে রাস্তা নষ্ট করার মতো আমি বলেছি, রাস্তায় একটা লোক একটু পেশাব যেন করতে না পারে, না হয় সুন্দর যেন থাকে, যেন পরিশুদ্ধ থাকে। আমি মোবাইল টয়লেটের ব্যবস্থা করেছি, মোবাইল টয়লেট আনার জন্য রাজধানী ঢাকায় হন্য হয়ে ঘুরেছি। বাংলাদেশের সিটি কর্পোরেশন আমাকে 100টা মোবাইল টয়লেট সাপ্লাই দিতে পারে নাই, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমি মোবাইল টয়লেটের ব্যবস্থা করেছি, রাস্তার পাশে মোবাইল টয়লেট বসিয়েছি, যেন পথচারীরাও উপকৃত হন, শতাধিক মোবাইল টয়লেটের ব্যবস্থা করেছি, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, 20,000 চেয়ার, আমার অতিথিদের বসার জন্য উন্নত মানের সোফা এবং প্রজেক্টর, এলইডি, যা কিছু দরকার একটা জনসভাকে, একটা আনন্দ অনুষ্ঠানকে, অর্থাৎ একটা রজত জয়ন্তী অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য আমি আয়োজনের আর কমতি রাখি নাই, আমি সব করেছি। এক সপ্তাহ ধরে সেখানে আয়োজনটা হচ্ছে, সবাই দেখেছেন, সবাই শুনেছেন, হ্যান্ডবিল বিতরণ করেছি, পোস্টারিং করেছি, ফেসবুকে দাওয়াত দিয়েছি, বাসায় বাসায় গিয়ে গিয়ে দাওয়াত দিয়ে এসেছি, সেখানে যারা কমিশনার আছেন ওনাদের সঙ্গে বারবার বৈঠক করেছি, গণ্যমান্য যারা আছেন তাদেরকে সঙ্গে বৈঠক করেছি, যারা ইয়াং জেনারেশন আছেন তাদের সঙ্গে বৈঠক করেছি, বলেছি ভাই আমরা এই কাজটা করছি, সবাই বলছেন ঠিক আছে করেন, অসুবিধা নেই। অনেকে বলছেন যে আমার সুযোগ থাকলে আমি আসবো, না হলে অসুবিধা নেই আপনারা করেন, সমস্যা নেই, কারণ আমার এত বড় অনুষ্ঠান তো আমি চুপিসারে করতে পারি না, সেখানে যিনি রাজনৈতিক ক্ষমতাশালী মানুষ আমরা আমরা ওনাকেও জানিয়েছি, ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি। আগের দিন রাত্রে হঠাৎ আমার কাছে সংবাদ আসলো যে কিছু কিছু মাদ্রাসায়, কিছু কিছু মাদ্রাসার শিক্ষক হুজুর তারা স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করতেছে আগামীকালকে হিজবুত তাহরীরের মিটিং হবে, এটাকে বানচাল করতে হবে, এটাকে পণ্ড করতে হবে। কারা উদ্যোগ নিল, কোত্থেকে এই আয়োজনটা হলো, কারা করলো, কারা, মসজিদে মসজিদে মেসেজ দিয়ে দেওয়া হলো। আমি প্রথম মনে করলাম এটা একটা গুজব, এটা একটা আমাদেরকে একটা আতঙ্ক লাগানোর জন্য একটা গুজব, আমি প্রথমে পাত্তা দিইনি। রাত্রে 9টার দিকে আমাকে ওসি সাহেব ফোন দেন, আমাকে না, আমার সাথে তখন কথা হচ্ছিল না, আমাদের যিনি মহানগরীর সভাপতি আলী হোসেন সাহেব, ওনার অ্যাপ্লিকেশনে সবকিছু অ্যাপ্লিকেশন, সব অভিজ্ঞতা ওনাকে ফোন দিয়েছেন যে আপনি আপনারা যে এই যে অনুষ্ঠান আয়োজন করছেন আপনাদের সব ঠিকঠাক আছে তো? আমরা বলছি কেন, সবই তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছেন যে স্থানীয় যারা আছে রাজনৈতিক প্রভাবশালী কিছু ব্যক্তি ওনাদের কাছে গেছেন তো? বলছে হ্যাঁ, বলে ওদের সাথে যোগাযোগ করেন, আবার যোগাযোগ করেন। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি, আজকে তো আমাদের অন্য কাজ, এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, বাবরসিরা বলছেন আগের দিন থেকে 1,000 লোকের রান্না করে ফেলতে হবে। আচ্ছা, যোগাযোগ করলাম, কি ব্যাপার, কিছুক্ষণ পর 12টার দিকে আবার ফোন আসলো, বললো যে এই ঘটনা আমরা তো অন্য কিছু শুনতে পাচ্ছি, শুনলাম মোল্লারা নাকি আপনাদের এই জনসভা পণ্ড করে দেবে, এটা নাকি করতে দিবে না, তারা করতে দিবে না, তারা বিভিন্ন মাদ্রাসায় মাদ্রাসায় যোগাযোগ করছে, তারা মসজিদে মসজিদে ইমাম সাহেবদেরকে বলতেছে আপনাদের এটা করতে দিবে না। আমি বললাম এটা কেমন কথা, আমাদের এটা করতে দিবে না কেন, ভাই এটা আমরা কি অন্যায় করেছি, কি দোষ করেছি? বাংলাদেশের একটা আইন মান্যকারী নাগরিক হিসাবে সরকার যথাযথ নিয়ম অনুসরণ করে আমি সমাবেশ করছি, মাঠ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে, আমি ওখানে স্থানীয় বাসিন্দা, তাহলে আমাকে সমাবেশ করতে দিবে না মানে তারা তো 1 সপ্তাহ আগে এখানে ওয়াশ করে গেল, তারা যে এই যে শীতকালে হাজার হাজার ওয়াশ করলো, আমরা কোথাও কিছু বলেছি, আমার মিটিং তারা করতে দিবে না কেন, এটা কোন অন্যায়, কি কারণ, আমি কি দোষ করেছি, আমি কি অন্যায় করেছি? তাদের কথা হচ্ছে যে আমরা তো কি করব বলুন, তারা তো কোনো কথা শুনছে না, তারা কয় জানেন তারা কালকে এটা পণ্ড করবে। আমি একটু বিচলিত হলাম, আমি বিচলিত কেন হলাম, আমি
আপনাদেরকে একটু পরে বলছি। আমি কেন এই মিটিংটা বন্ধ করলাম, আমি কি করতে পারতাম, কি করা আমার দরকার ছিল, কি আমি করতাম, বিচার আপনারা করবেন, রায় আপনারা দিবেন, যা বলবেন আমি তা করব। বা সোজা কথা, যা বলবেন যে আপনি হিজবুত তাওহীদের ইমাম হিসাবে, আপনি একজন আইন মান্যকারী হিসাবে, আপনি একজন মানবতার কল্যাণকামী হিসাবে, আপনি একজন আদর্শ আদর্শের দিকে আহ্বানকারী হিসাবে আপনি এই কাজটা করেন, ঠিক আমি আপনাদের পরামর্শ মতো আমি সেই কাজটাই করব। আমার দাদা একটা প্রবাদ বলতেন, যেই দেশের যেই ভাও সেই দেশের নাও ভাও। আমাকে এখন এটা শিখানো হচ্ছে আর কি, আমি বুঝতে পারছি। তো আমার কথা হলো, সম্মানিত সুধী বৃন্দ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, শুনুন আমার সঙ্গে কি আচরণ করা হয়েছে। রাত্রেবেলায় পুলিশের উদ্যতন কর্তৃপক্ষ মাঠে আসলেন, তারা রাত্রে হামলা করবে আমি শুনতে পাচ্ছি। থানাকে বললাম, দেখুন আমার এখানে কয়েক হাজার ভলান্টিয়ার আছে, হিজবুত তাওহীদের ভলান্টিয়ার, আমি আর বেশি কিছু বাড়িয়ে বলবো না, আমার ভলান্টিয়ার মানে অন্য, আমার খালি ভলান্টিয়ার নয়, এরা এরা হুকুমের সঙ্গে সঙ্গে একটা ভাগ হয়ে যায়, জীবন দেওয়ার জন্য তারা তৈরি। কাজেই আমার শত শত ভলান্টিয়ার মাঠে, এবং কিন্তু আমি চাই পুলিশ এজেন্সি দেখুন, পুলিশের কর্তৃপক্ষ আসলে, আসার পরে তার সমস্ত খোঁজখবর নিয়ে বললেন সবই তো ঠিক আছে, তাহলে এত হুমকি দেওয়া হচ্ছে কেন, এরকম কোন কোন কথা। তো ঠিক আছে, উদ্যতন কর্তৃপক্ষ ওনারা মাঠ রেখে করে ওনারা চলে গেলেন। রাত্রেবেলায় ওসি সাহেব আবার ফোন দিলেন আমাদের আলী হোসেন সাহেব, যে এই ঘটনা তারা তো এরকম ভাবে আয়োজন করতেছে বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন এই এলাকার একেবারে সমস্ত মাদ্রাসার স্টুডেন্টদেরকে এনে তারা এখানে সকালবেলা একটা কিছু করবে, আপনারা কি করবেন, আপনাদের ইমাম সাহেবের সঙ্গে আলাপ করেন, আমাদেরকে জানান। তা আমাকে জানানো হলো, আমি করি না, এটা তো নোরের জন্য, এটা তো হতে পারে না, পুলিশকে বলেন, পুলিশ কন্ট্রোল করুক, টেক আপ করুক, আমরা কিছু করতে গেলে তো সেখানে সংঘর্ষ হবে, মারামারি যুদ্ধ হবে, তো এটা তো ঠিক হবে না একটা, আর আমি তো আসলে এখানে যুদ্ধ করতে আসিনি, মারামারি করতে আসিনি, আমি একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে এসেছি। যাই হোক, এভাবে রাত গেল, আমি শুনলাম ফজরের নামাজের পরেই তারা আমার জনসভায় হামলা করবে, আমার কাছে তথ্য আছে। সকালবেলায় ওসি সাহেব আবার ফোন দেন যে এই এই অবস্থা, পরিস্থিতি তো ভালো না, কি ও যে মানুষ নামাজ পড়তে আসছে, মানুষকে তো মসজিদে মসজিদে ইয়ে করে একত্রিত করে অলরেডি ওনারা শুরু করে দিছে, বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে, আমার সাথে কথা বলতে চায়। তো ওসি সাহেব আমার সাথে কথা বলবে, ওসি সাহেব আমার সাথে কথা বলার পর আমি শুধু ওনাকে বললাম, এটা কেমন কথা, এটা কেমন আইন, এটা কেমন দেশ, এটা কেমন, তাহলে আইন থেকে কি লাভ, আইন মান্য করে কি লাভ। তিনি শুধু আমাকে এই কথাটা বললেন যে আমরা আসলে কিছু কিছু করার নাই, আমার কাছে মোবাইল রেকর্ডটা থাকলে আমি শুনে দিতে পারতাম আর আমার সাথে কি কি কথাবার্তা হয়েছে, আমার সময় নেই, যেহেতু করার দরকার নাই। তিনি অসহায়ত্ব প্রকাশ করলেন, একদম এই সহজ কথাটাই বললাম, তিনি অসহায়ত্ব প্রকাশ করলেন, আমি হতবাক হয়ে গেলাম, থানা প্রশাসন অত অসহায়ত্ব প্রকাশ করছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়তো বা সংঘর্ষ উনি আশঙ্কা করছেন। কিছুক্ষণ পর ডিসি সাহেবের সঙ্গে কথা, ও এরই মধ্যে আমি মন্ত্রী মহোদয়ের কাছে বললাম, ওনাকে এই তথ্যটা জানাও, গভর্নমেন্টের সমস্ত লেভেলে জানাও, গোয়েন্দা ডিপার্টমেন্টকে জানাও, এসডিকে জানাও, সবাইকে জানাও, সব জায়গা থেকে একটা কথা, সব জায়গা থেকে একটা কথা, এরা তো কোনো কথা শুনে না, কারো কথা শুনে না, কোনো আইন মানে না, এটা কেমন কথা। আমাকে এক পুলিশ কর্মকর্তা, উদ্যতন কর্মকর্তা, আমি নাম বলছি না, পদবীও বলছি না, তিনি বলছেন যে সেলিম সাহেব, ইমাম সাহেব শুনুন, এরা হচ্ছে তবলিগ জামাতের জুবায়ের পন্থী, আপনারা তো জানেন এরা কেমন উগ্র জুবায়ের পন্থী, এরা সাতপন্থী আর জুবায়ের পন্থী মারামারি করে তারা কি করেছে দেখেন, দুইটা মানুষ খুন হয়ে গেছে। আমি বললাম জুবায়ের পন্থী হোক আর কোবায়ের পন্থী হোক, এখানে তো আমার সাথে তো অন্য কোনো পন্থীর কোনো সমস্যা নেই, আমি এখানে আমার বাসার পাশে একটা নিরিবিলি জায়গায় আমি সম্মেলন করছি সরকারের অনুমোদন নিয়ে, ওনারা আমার এখানে হস্তক্ষেপ করবেন কেন, কেন তারা পণ্ড করবেন, কেন তারা আমার এখানে হামলা করবেন, তাদেরকে কে অথরিটি দিয়েছে, এটা কি তারা ন্যায়সঙ্গত করছেন নাকি অন্যায় করছেন, আপনারা সেটা বলুন।
তখন তিনি আমাকে বললেন, দেখুন তারা তো কোনো কথা শুনে না, আমরা কি করব? সেখানে যদি একটা ঘটনা ঘটে, এখন আপনি কি বলেন? আপনাকে তো আমরা না করতে পারি না, আপনি অনুমোদন নিয়েছেন সরকার যথাযথ কর্তৃপক্ষ, আর একটাও অনুমোদনে বাদ নেই, আপনাকে তো না করতে পারি না। আপনার এত লক্ষ লক্ষ টাকা, প্রায় কোটি টাকার উপরে আপনি খরচ করে ফেলছেন, অর্ডিনি খরচ করে ফেলেছেন। এখন তখন আমি বললাম, আমার এই যে এত লোকের রান্না, 30,000 লোকের খাবার, এরা কে খাবে, এটা কি হবে? তখন তিনি বললেন যে আপনি একটু চিন্তা করুন বিষয়টা, আপনি কিভাবে কি করবেন। তখন আমার কাছে খবর আসলো, তারা রাস্তায় রাস্তায় মিছিল শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গায় টেলিফোন করে করে মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলছে যে তোমরা আসো। এক মাদ্রাসার স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হলো, আমাদের লোকেরা জিজ্ঞাসা করছে যে ভাই তুমি যে আসলা, কোথেকে, অমুক মাদ্রাসা থেকে এসেছি, কি জন্য? ওই যে কি জন্য তো বুঝি না, হুজুররা বলছে এই জন্য আসছি। শুনে এক মাদ্রাসার স্টুডেন্ট ফোন করে তার মাকে বলছে, মা দোয়া করো আজকে সরাসরি জান্নাত চলে যাবো, শহীদ খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ হবে কিছুক্ষণ পরে। শুনুন সম্মানিত সুদীপবৃন্দ, শুনুন একটু মনোযোগ দিয়ে আমার কথা বলি, একটু শুনুন, তারা বাংলার জমিনে এই পর্যন্ত কি করেছে, আসলে তারা কি করতে চায়, তারা আমাকে নিয়ে এখন কি খেলা খেলতে চায়। ইনশাল্লাহ আমি তাদের খেলার কুটির পাত্র হবার নই, কারণ হিজবুত তাওহিদ আল্লাহ পরিচালিত করবেন, এটা প্রমাণ পাবেন আপনারা ইনশাল্লাহ আস্তে আস্তে। তো যাই হোক, তা আমার কাছে যখন খবর আসছে যে ইমাম, বিষয় হচ্ছে মাদ্রাসার স্টুডেন্টগুলি ম্যাক্সিমাম অপ্রাপ্ত বয়স্ক, তারপরে আপনার এতিম পোলাপাইন, বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে আনা হচ্ছে এখানে অনেক দূরে, তারা তখন ঘড়ি বাজে মাত্র 7টা থেকে 7:30, শুনুন আমার 10টা বাজে কিন্তু অনুষ্ঠান। এই অবস্থায় আমি চিন্তা করলাম যে এখানে তো ওরা একটা যুদ্ধ চাচ্ছে, আমি ভাবলাম 5 মিনিট যে আমি কি করতে পারি এখন, আমি যদি এখন প্রশাসন কিন্তু আমাকে একদম স্ট্রিক্টলি, অনেস্টলি আমি বলছি, কারণ প্রশাসনের সঙ্গে কথাবার্তা আমাদের কি হয়েছে সবই রেকর্ড আছে, একটা বারের জন্য কিন্তু পুলিশ প্রশাসন বলে নাই যে আপনি এটা বন্ধ করেন, একটা বারের জন্য বলেনি, ডিসি সাহেবও বলেননি, ওসি সাহেবও বলেননি, আপনার হলো কমিশনের সাহেবও বলেননি, কেউ বলেননি, বলতে পারবেন না তো, কারণ আমাকে তো ওনারা তদন্ত করে অনুমোদন দিয়েছেন, ওনারা কি করে বেআইনি কথাটা বলবেন, ওনারা আমি যদি পাল্টা বলি আপনারা অনুমোদন দিয়েছেন তখন ওনারা, এই জন্য ওনারা কিন্তু আমাকে সরাসরি বলেননি যে বন্ধ করেন, ওনারা শুধু আমার কাছে পুরো সিচুয়েশনটা, পুরো অবস্থানটা, পুরো বিষয়টা ওনারা তুলে ধরেছেন এবং ফলাফল কি হতে পারে সেটা ওনারা আশঙ্কা প্রকাশ করেছেন, জাস্ট এইটুকু। ওনারা বিবেচনার ভার আমার উপর ছেড়ে দিয়েছেন, বলছেন আপনি ডিসিশন দেন, এখানে আপনি হলেন সর্বোচ্চ সিদ্ধান্তদাতা, আপনি সিদ্ধান্ত দেন, মানে এই সম্মেলনটা করার ক্ষেত্রে। তো আমি 5 মিনিট ভাবলাম যে এই মুহূর্তে আমি কি করতে পারি, আমি কেন তাদের সঙ্গে সংঘর্ষ করব, ওয়াই, আমার তো ইচ্ছে নাই, আমি এই মাদ্রাসার এতিম স্টুডেন্ট, যারা জানে না শুনে না, আমি আমার হাজার হাজার কর্মী, আমার হাজার হাজার ভলান্টিয়ার হোক, তাদের লাখ লাখ, যুদ্ধটা একটা হবে, যুদ্ধ এবার 6 ঘন্টা হোক আর 10 ঘন্টা, যুদ্ধ এমন একটা জিনিস, এই যুদ্ধের আঙিনায় ঢোকা যায় কিন্তু বের হওয়া অত সহজ নয়, কি ঘটনার পরে বের হওয়া যাবে এটা কেউ জানে না, ওই মোল্লারাও জানে না, আমিও জানি না, কি ঘটনা ঘটানোর পরে বের হবে, উভয় পক্ষের কতজন লাশ পড়বে, কতজন আহত হবে, বিকলাঙ্গ হবে, তার হিসাব কারো কাছে জানা না। আমি চিন্তা করলাম যে আমার যারা আসছেন মেহমান, তারা আমার মেহমান, আমাদের অনেক আত্মীয় স্বজন, অনেক বন্ধু বান্ধব, অনেক আমাদের পরিচিত জন, তারা আসছেন বিভিন্ন জায়গায়, এখনো তারা বাসে আছেন, তারা কোথাও মাত্র নামছেন, কোথাও মাত্র বাস থেকে উঠে শুরু করছেন, সারা ঢাকা থেকে হাজার হাজার, এক ঢাকা থেকে 10 থেকে 15 থেকে 20,000 লোক, 20,000 লোক ঢাকা থেকে আসবে, প্রতিটা রাস্তা অলিতে গলিতে লোকজন আসা শুরু হবে। এখন যদি আমি তাদের এই পাতা ফাঁদে পা দেই, তাহলে কি হবে, সংঘর্ষ পুরো ঢাকাতে ছড়িয়ে পড়বে, অনর্থক মানুষ আক্রান্ত হবে, অনর্থক মানুষ আক্রান্ত হবে, আহত হবে, কে মার খায়, কে পড়ে, কার রক্ত যায়, কে নিহত হয়, তার কোনো ইয়ত্ত নাই, কোনো হিসাব নাই, এখানে একটা মেসাকার হয়ে যাবে, আন্তর্জাতিকভাবে একটা বদনাম হয়ে যাবে আমাদের। আমি কিছুক্ষণ ভাবলাম এই বিষয়গুলি, আমি তখন
ভাবছি এরই মধ্যে আমার কাছে খবর আসতেছে সাভারে আমার গাড়ির উপর হামলা করা হয়েছে। এটা এটা তারা কোনটা কোন ধরনের তারা রাজনীতি শিখেছেন? তারা বিভিন্ন আন্দোলন করতে করতে তাদের এই অভিজ্ঞতা হয়েছে? এটা ইসলাম? আমাদের কুষ্টিয়া থেকে একটা বাস আসছে, আমাদের ওখানে যারা একটু গণ্যমান্য লোক তারা একটা ভালো বাস ভাড়া করেছেন, একটা এসি বাস, খুব দামি বাস। এই বাসের গ্লাসে ক্ষতিপূরণ আমাকে দিতে হয়েছে আজকে। বাসটা আসার পরে বাসের সামনে দাঁড়ালো দুইটা মাদ্রাসার মোল্লা, দুইটা ইট নিয়ে 36,000 টাকা দামের গ্লাসটাকে ভেঙে দেবে। বাসের ভিতরে নারী পুরুষ লাফটি মেরে বাসের দরজা ভেঙে দেবে, বলছে বাস আগুন লাগাই দিব, বাসে পেট্রোল বোম মারবো, বাস ঘুরাও। রাস্তায় বাস হামলা করা হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে, আমাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় মারা হয়েছে। এই যে ঘটনাগুলি, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে, এটা বাংলাদেশ? এখানে আইন মান্য কে করবে? এখানে আইন অনুসরণ কে করবে? এখানে সরকারও আইন মানবে না, জনগণও আইন মানবে না। এখন আইনের কথা হবে না এখানে, বাস এখানে কেউ আইন মানবে না, এখানে আইন চলে গিয়েছে। আমার কথা হচ্ছে, এখানে বাসে হামলা হলো, রাস্তা রাস্তা আমার লোকদেরকে হামলা করার জন্য তারা খবর দিয়ে দিয়েছে চতুর্দিকে। আমি জনসভায় কি বলতাম? তারা মানুষকে বোঝাচ্ছিল যে আমরা নাকি খ্রিস্টান, আমরা নাকি ইসলামের শত্রু, আমরা নাকি ইসলামের ক্ষতি চাই, আমরা নাকি মানুষের ইমান নষ্ট করতে দাঁড়িয়েছি। এই জনসভা পণ্ড করা তাদের নাকি একটা ইমানি কর্তব্য। আমি তো এখনো বক্তব্য, আমার বক্তব্যটা ফেসবুকে আছে, আপনারা জানেন সেখানে আমি কি বলতাম, আমার কি বক্তব্য ছিল, আমার কি কথা ছিল, সেটা আমার জনগণ শুনবে না? আপনারা তো শুনতেন, যদি আমি সেখানে ইসলামের পক্ষে বলতাম নাকি বিপক্ষে বলতাম, শুনতেন? আমি তো আর পালিয়ে যাই নাই, যে সেখানে আশেপাশে হাজার হাজার মানুষ আছেন তারাও তো শুনতেন, আমি তো বলতেই পারি নাই আমার কথা। আমি তো অন্তত কোরআনের পক্ষে বলতাম, আমি তো অন্তত ইসলামের পক্ষে বলতাম। হ্যাঁ, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্ম নিয়ে যারা অপরাজনীতি করে তাদের বিরুদ্ধে কিছু কথা বলার ছিল, সেজন্য তারা আমার এই ষড়যন্ত্র করেছে। তারা বলেছে জনগণকে আমি নাকি ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে কি বিরুদ্ধে সরকার কি জানে না, সরকার আমার জনসভার অনুমোদন দিয়েছেন। পরে আমি কিছুক্ষণ আমি চিন্তা করলাম যে এখানে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এখানে একটা ম্যাসাকার হবে। আমি কিছুক্ষণ ভাবলাম চোখ বন্ধ করে, আমার কাছে মনে হলো তারা কি করবে, প্রথম সংঘর্ষের প্রথম ধাক্কায় শত শত মাদ্রাসার স্টুডেন্ট ধরেন পড়ে গেল, আমার কিছু লোক পড়ে গেল, স্বাভাবিক কথা, উভয় পক্ষের পড়ে। ফেসবুকে তারা কি করবে, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, রক্ত মাখা, এই ফটোগুলো তুলে সমানে প্রচার করবে, হিজবুত তাওহীদ খ্রিস্টান দেখেন আলেমদেরকে মারছে, আলেমদেরকে হত্যা করছে, এই যে দাড়িওয়ালার এত অপমান, এই যে টুপিওয়ালার এত অপমান, কুর্তাওয়ালার এত অপমান, রক্ত ঝরছে আলেমদের গায়ে আজ, হায় হায় মুসলমান তোমরা কোথায় আস, রক্ত ঝরছে দাড়িওয়ালার দাড়ির, তার মাথায় আঘাত করলে কি হবে, দাড়ি দিয়ে রক্ত পড়বে, আজকে পবিত্র রক্ত দিয়ে, রক্ত দাড়ি দিয়ে রক্ত যাচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি দিয়ে এভাবে রক্ত দিয়েছিল। বাস ফেসবুকে এবার সমস্ত মাদ্রাসার স্টুডেন্টদেরকে, হাজার হাজার মাদ্রাসার স্টুডেন্টদেরকে জড়ো করা হবে, সংঘর্ষ আর বাড়বে, কে কোন পক্ষে কত মারা যায়, কে বীর কে পলাতক, সেটা পরের হিসাব, পরের হিসাব। আমার এত বড় জনসভা, আমারও তো প্রস্তুতি আছে, তো এটা তো কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। আর আমাদের মিডিয়া, আমাদের মিডিয়া আজ কিছু বলবেন না, এই যে এত বড় অন্যায় করা হলো আমার সাথে, মিডিয়া চুপ। মিডিয়া দেখতেন যখন ঘটনাটা ঘটত রাস্তায়, রাস্তার সংঘর্ষ এলের লাইভ প্রচার করা হতো, লাইভ আল জাজিরাতে পর্যন্ত যাইতে হতো, বা লাইভ চলতো, আর দুনিয়াবাসী কি দেখতো, দুনিয়াবাসী দেখতো হিজবুত তাওহীদ নামে একটা ইসলামী সংগঠন আলেম ওলামাদের সঙ্গে যুদ্ধ করতেছে, মুসলমান মুসলমান মারামারি করে, মজা, নাস্তিকতাবাদীরা, কমিউনিস্টরা অথবা সেকুলাররা, অথবা যারা ইসলাম চায় না, ইসলামের বিরুদ্ধরা, তারা খুব খুশি, তারা বলবে মুসলমান হচ্ছে এই, এই হচ্ছে মুসলমান, একদল আরেক দলের বিরুদ্ধে, এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। তোমরা তোমাদের মাহফিল পণ্ড করো, তোমরা তোমাদের জনসভা পণ্ড করো, তোমরা তোমাদেরকে কাফের বলো, তোমরা তোমাদের বিরুদ্ধে লাঠি মারো, বাস আমরা শুধু প্রচার করব আর দুনিয়াবাসীকে দেখাবো, দিস ইজ দ্য, মানে এই হচ্ছে মুসলমানের কাজকর্ম, এটা আমরা দেখাবো।
আমি কিছুক্ষণ এই চিন্তা করলাম, আমি ভাবলাম এই এই নিরীহ আমার সম্পর্কে ভালো করে জানে না, তথ্য জানে না, এই মাদ্রাসার স্টুডেন্টদের সঙ্গে আমার মারামারি করার কোনো মানে নেই, কোনো কারণ নাই, এত এত হত্যাকাণ্ডের, এত আহত নিহতের দায়ভার আমি নিতে পারবো না। তারা তারা করতে পারে, মাদ্রাসার স্টুডেন্ট যারা আছেন আপনারা, আপনাদেরকে বোঝানো হয়েছে আমি ইসলামের বিরুদ্ধে, আমি ইসলামের শত্রু, আল্লাহ সাক্ষী, প্রমাণ হবে ইনশাল্লাহ আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। তাদের ফতোয়ার সঙ্গে, তাদের কথার সঙ্গে আমার মিলে না বিদায়, তাদের মতবাদের সঙ্গে আমার মতবাদ মিলবে না বিদায়, আমি খ্রিস্টান হয়ে যাইনি। তোমাদের তথাকথিত ওস্তাদরা যারা এই সবাই না, যারা এই তোমাদেরকে এনেছে, আমি তোমাদেরকে বলতে চাই, আমি চাই নাই তোমাদের গায়ে হাত তুলতে। তোমাদেরকে আনা হয়েছে আমাকে মারার জন্য, আমি যেন খ্রিস্টান, আমি খ্রিস্টান, আমার জনসভা এটা হলো খ্রিস্টানদের জনসভা, এই কথা বলে ইসলামের শত্রু, কিন্তু আমি তোমাদের আমি চাই না তোমরা, কারণ আমি তোমাদেরকে বলি যারা মাদ্রাসার স্টুডেন্ট আসো, আমি তোমাদেরকে বলি শাপলা চত্বরে শত শত বলি, সরকার হয়তো বলেন শতের নিচে, ওরা বলে 2000-2500, ওরা বলে যাই বলে, এতিম এতিম বাচ্চাদেরকে লাশ রেখে চলে গিয়েছে তোমাদের হুজুররা, কার লাশ? তাদের লাশগুলি খবর নেওয়ার পর্যন্ত প্রয়োজন বোধ করে নাই, তারা করে নাই, তারা রাজনীতি করেছে, তাদের মাদ্রাসা স্বার্থ উদ্ধার করেছে, সার্টিফিকেট নিয়েছে, মসজিদ তিনতলা থেকে দশতলা হয়েছে, টাকা পেয়েছে, আমার তাদের তোমাদের ওস্তাদরা এটাতে ওস্তাদ, কিন্তু আমার ওস্তাদ আমাকে এগুলি শেখান নাই, আমাকে শেখান নাই, আমার সোনাই মরিতে তোমাদের এই ওস্তাদদের ফতোয়ায় আমার দুইটা ভাই শহীদ হয়েছে, সে দুইটা ভাইয়ের পরিবারকে আমাকে দেখাশোনা করতে হচ্ছে, এখন 200 লোক শহীদ হলে 200 লোকের পরিবার আমার পরিবার, আমাকে দেখাশোনা করতে হয়, তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া, তাদের খাবার দাবার, তাদের কাপড় চোপড়, তাদের সান্ত্বনা, কারণ একটা মানুষের জীবন, একটা মানুষের জীবন খেলাখেলি নয়, একটা পরিবারের কান্না, একটা পরিবারের বিরাট দায় দায়িত্ব, আমাকে চিন্তা করতে হয়। তোমাদের ওস্তাদের, তোমাদের তথাকথিত গুরুদের এই চিন্তা নাই, তোমাদেরকে নামিয়ে দিয়েছে আমার বিরুদ্ধে। যদি তোমরা আর আমরা, আমার বাহিনী, তোমার বাহিনী, তাদের ভাষায় বাহিনী, আমার দলের লোকেরা, আমার কর্মীরা, বাহিনী বলতে আমি বুঝাচ্ছি সেখানে যারা আমরা শৃঙ্খলা ছিলাম, তারা যদি আজকে যদি আমরা যদি সেখানে যুদ্ধ করতাম, মারামারি করতাম, কি হইতো? যুদ্ধ সকাল থেকে রাত পর্যন্ত থামতো না, থামতো না, অত সহজ নয় তো, অত সহজ নয়, তোমরা আমার মাঠ দখল করবা, আমি বসে বসে আঙ্গুল চোষার লোক না। কিন্তু আমি যখন আমি এত সব চিন্তা করলাম যে কি হতে পারে পরিণতি, পরিণতি কি হতে পারে, তোমাদেরকে বুঝিয়ে আনা হয়েছে এখানে নিরীহ লোক মারা পড়বে, এখানে না জানা এই যে মাদ্রাসার স্টুডেন্টগুলি আহত হবে, আমার যে লোকগুলি মেহমানরা এসেছেন তারা অধিকাংশই আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, নারীরা, নারী, নারীদের কোলে মাসুম বাচ্চা, তারা শাড়ি পরে এসেছেন, তারা নতুন কাপড় চোপড় পরে এসেছেন, শুধু মারামারি করতে আসেন। আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি দুপুরে খাওয়া দাওয়া, তোমরা কি করলা? তোমাদের ওস্তাদরা কি করলো? একটা মারামারির ব্যবস্থা সৃষ্টি করে দিল। তা আমি এটা ভেবে আমি তখন কর্তৃপক্ষকে বললাম, ঠিক আছে, ওকে, আমার যত ক্ষতি হোক, আমার 30,000 মানুষের খাবার নষ্ট নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, এর পরে আমি বললাম এই খাবার এতিমখানায় দিয়ে দাও, এতিমখানায় দিয়ে দাও, এতিমরা খাক, এই খাবার এলাকার, আমি যদিও এলাকার লোকদের জন্য রান্না করেছি, এলাকার যারা আশেপাশে যারা গরিব এলাকা সে গরিব এলাকা দিয়ে দাও, দোকানদার যারা ব্যবসায়ী তাদেরকে দিয়ে দাও, সবাইকে দেওয়ার পরেও তো খাবার অত সহজ নয়। তারপরে আমি বলেছি যারা মাদ্রাসার স্টুডেন্ট আশেপাশে ঘুরেন তাদেরকে খাওয়াই দেন, মাদ্রাসার স্টুডেন্ট যারা আসছে বিভিন্ন মাদ্রাসা পড়ে তাদেরকে প্যাকেটগুলি দিয়ে দেন, অসুবিধা নেই। আমাদের কেউ কেউ বলছেন যে ইমাম তারা আমাদেরকে মারতে আসতেছে, তাদের খাইতে বলতেছেন, আমি হ্যাঁ দিয়ে দাও, নষ্ট করো না, খাবার নষ্ট করো না, আল্লাহ 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 বলেছেন অপসয়কারী শয়তানের ভাই, আমরা অপসয় করিনি, আমাদের এই ভাইদেরকে বঞ্চিত করা হয়েছে, আমি তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলেছি তোমরা যার যার জায়গা থেকে ফেরত যাও, তোমরা মাঠে আসার দরকার নাই, আর আমি এখানে আমি চাই না একটা যুদ্ধ করতে, তোমরা ফেরত যাও, এই খাবারগুলি আপামর জনগণ, এলাকার মানুষ, এতিমখানা আর যারা কর্মীরা তাদেরকে দিয়ে দাও। শেষ পর্যন্ত বিকেল পর্যন্ত এই খাবার
বিতরণ করতে আমাদের কষ্ট হয়েছে, পরের দিন অনেক খাবার নষ্ট হয়েছে, এত খাবার। তারপরে কি হলো, আমি আপনাদেরকে বলছি, সেখানে আমি বললাম, আমি সিদ্ধান্ত দিলাম, ঠিক আছে আমি আজকে অনুষ্ঠান করবো না। এই যে সিদ্ধান্তটা দিলাম, এই একটা সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে আমার হিজবুত তাবলিগ তারা দ্বিতীয় একটা কথা বলে, আলহামদুলিল্লাহ তাদের কষ্ট, তারা অনেকে কান্না করেছে, কাঁদতে কাঁদতে গিয়েছে যে আমাদের এতদিনের একটা আশা ভরসা, আমরা সমস্ত ভাই বোন একত্রিত হয়েছে, আমরা কি করতাম এখানে, আমরা কি বলতাম এখানে, তোমরা দেখো এই অন্যায় তারা করেছে। তারা এখন ফেসবুকে উল্লাস করে, ঠেকিয়ে দিয়েছি, ঠেকিয়ে দিয়েছি হিজবুত তাওহীদ, ধন্যবাদ আলেমুল আমাদেরকে, ওই এলাকার জনগণকে। উল্লাস এখন করো, উল্লাস করো, আমি রক্তপাত চাই না, তোমরা চেয়েছো রক্তপাত, তোমরা লাশ নিয়ে রাজনীতি করো, আমি রাজনীতি করি, আমি রাজনীতি করি, আমি জানি লাশ পড়লে কি হতো, আমি জানি, আমি গভর্নমেন্টের আমি উচ্চ পর্যায়ে কথা বলেছি, সেখানে আমাকে বলেছে যে আপনারাও এই দেশে এটা দিয়েই করতে হবে, আপনারাও করেন। আমি বললাম এটা কেমন কথা, এটা কেমন কথা, লাশের রাজনীতি দেশে হয় আমি জানি, কারণ আমার সোনাইমুড়িতে যখন এই ঘটনা ঘটানো হয়েছে, 5,000 মানুষকে আসামি করা হয়েছে, যাদেরকে মামলার আসামি করা হয়েছে প্রায় 650 লোকের নামে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিট আমি দেই নাই, ওটা আমাদের মামলা নয়, ওটা পুলিশবাদী মামলা, সেই মামলা কাদেরকে আসামি করা হয়েছে, কে কে স্বার্থ উদ্ধার করেছেন, কে কে কোন, সেটা সোনাইমুড়ি মানুষ জানে, জিজ্ঞাসা করবে। আজকে উত্তরাজ্যে যদি এই ঘটনাটা গতকালকে হতো, আমি জানি এই লাশ নিয়ে রাজনীতি হতো, কে কাকে ঘায়েল করত, কে কাকে মামলা দিত, কোন মামলায় কে বাণিজ্য করত, কে কোন ধরনের ব্যবসা করত, ব্যবসা হয়ে যেত, ব্যাস ব্যবসা চলতো। এখন সমানে সাধারণ মানুষ, অনেক মুরব্বীরা, অনেক সাধারণ মানুষ বলেছেন আশেপাশে দোকানদাররা যে একটা বিরাট মেসাকার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, আজকে একটা রণক্ষেত্র থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, আশেপাশের সমস্ত দোকানপাটগুলি পর্যন্ত লুটপাট হয়ে যেত, তারা লুটপাট করত, আমার বাড়ি লুটপাট করেছে আমি জানি, এরা করত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে, আমার খালি এই আয়াতটা মনে পড়ে, ওদেরকে যখন গেট থেকে ছেড়ে দেওয়া হয় মনে হয় যেন ইয়াজুজ মাজুজ বের হয়, ইয়াজুজ মাজুজ, তো ইয়াজুজ মাজুজের মোকাবেলা আল্লাহ করবেন, আল্লাহ আল্লাহ করবেন। এই সমস্ত পরিণতি আমি 5 মিনিটে চিন্তা করলাম যে কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, আমি দেখলাম সব সাধারণ মানুষের ক্ষতি হবে, মাদ্রাসার স্টুডেন্টের সাথে আমি আমি যুদ্ধ করব কেন, ওয়াই কি দরকার, ওরা জানে না, ওদেরকে জানানো হয়েছে আমি খ্রিস্টান, আমার হাতে মরলে সে সরাসরি জান্নাতে, তার মাকে ফোন করে বলছে, ফোন করে বলছে যে সরাসরি জান্নাত, তাকে বোঝানো হয়েছে আমার সাথে যুদ্ধ করে মরলে সে সরাসরি জান্নাত চলে যাবে, এবং অধিকাংশ স্টুডেন্ট জানে না, যে বলছে আমাকে উস্তাদ উস্তাদ হুজুর বলছেন এই জন্য আমরা আসছি। তারা এই কাজটা যে করলেন কি জন্য করলেন তারা ভালো করে জানে। আমি আজকে এই প্রসঙ্গে আমি সরকারকে বলতে চাই, আমাদের সরকার, মাননীয় সরকার, আমি বহু আগে বলেছি যে আজকে তারা আমাকে টার্গেট করেছে, কালকে আপনাকে টার্গেট করবে, তোরসো আরেকজনকে টার্গেট করবে, এখানে বুদ্ধির কোনো কথা হবে না, এখানে যুক্তির কোনো কথা হবে না, এখানে প্রকৃত ইসলামের কোনো কথা হবে না, এখানে অন্ধত্বের চর্চা হবে, এখানে তারা যা বলবে সবাইকে সেটা মানতে হবে, সেটা অযৌক্তিক হোক, সেটা অন্যায় হোক, সেটা এই যুগে অচল হোক, অন্ধত্বের চর্চা হোক কোনো ব্যাপার না, তারা যা বলে ওটা মানতে হবে, কারণ কি আইন নয়, নৈতিকতা নয়, কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, তাদের সংখ্যা, তারা মনে করে সারা বাংলাদেশে তাদের লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, যেই কোনো ইস্যু তারা দাবি করবে তারা মাদ্রাসার গেট খুলে দেবে, আর সমস্ত হাজার হাজার স্টুডেন্ট দিয়ে রাস্তা অবরোধ করবে বা অমুককে হামলা করবে,
তাদের বিরুদ্ধ পক্ষ যারা তাদের মাহফিল পণ্ড করে দিবে, তাদেরকে মসজিদে ঢুকতে দিবে না, তাদেরকে আলোচনা করতে দিবে না, তাদেরকে জনসভা করতে দিবে না, বাস এই হচ্ছে তাদের অবস্থা। এইভাবে যদি আইনকে অমান্য করা চর্চা হয় আর আমি যদি তার শিখতে থাকি, আমাকে যদি বারবার বলা হয় আপনি তো আইন মান্যকারী, আপনি তো সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলেন, আমার তাহলে এই প্রশ্নের জবাব সরকার দেবে বা সরকার তো জবাব, আমি জবাব চাইতে পারি সাধারণ মানুষ হিসাবে, আমি সরকারকে দোষ দিব কি? সরকার তো আমাকে অনুমতি দিছেনি, এখন জোরের শক্তির কাছে, সংখ্যার কাছে, সন্ত্রাসের কাছে, তাণ্ডবের কাছে, সহিংসতার কাছে সবাই মনে হয় সারেন্ডার করেছে। আমার এত বড় অনুষ্ঠান, আমার যে অর্থনৈতিক ক্ষতি হলো, আমার আমি কি বলতাম মানুষ আমার কথা শুনতে পারে নাই, এই যে অপপ্রচার করলো প্রত্যেক দোকানে দোকানে, প্রত্যেক এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে, এখন এর অপপ্রচারটা কি হচ্ছে? মানুষ তো, কিছু মানুষ তো আছে সত্য সত্যান্বেষী মানুষ, সত্যনিষ্ঠ মানুষ, তারা বলছেন যে আপনারা তো অন্যায় করলেন, আপনারা ওদের জনসভা করতে দিলেন না। ওরা কি বলতো সেটা? তখন সাধারণ মানুষ কি বলছে? ব্যবসায়ীরা বলছেন যে ও, তখন তারা কি বলছে? এই যে মোল্লারা, তারা বলছে দেখুন আপনি জানেন না, আরে ওরা এত খারাপের খারাপ, এখানে ইসলামের ক্ষতি হয়ে যেত বিরাট একটা, ইসলামের কল্যাণের জন্য আমরা করতে দেই না, তোমরা করতে দেওয়া নাই বিষয়টা তা নয়, আমি একটা রক্তপাত এড়ানোর জন্য, একটা যুদ্ধ এড়ানোর জন্য, একটা সংঘর্ষ এড়ানোর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি জনসভা করব না। ঠিক আছে, এই কাজটা আমি কতটুকু ন্যায়সঙ্গত করলাম, কতটুকু অন্যায় করলাম, এই বিচারের ভার আমি জনগণের কাছে দিলাম। আর আমার হাজার হাজার মুজাহিদ মুজাহিদা সারা বাংলাদেশে থেকে যারা কষ্ট করে এসেছেন তাদের কাছে আমি দুঃখিত, আমি তাদের কাছে যতটুকু বলবো আল্লাহর কাছে ধৈর্য ধরুন, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ সাবিরদের সাথে আছে, তাদের এই অন্যায়ের ফল ইনশাল্লাহ একদিন তারা পাবে। আমি আরো কিছু কথা বলবো, আমি কিছু প্রশ্ন উত্তরে যাচ্ছি সেখানে। এত টাকা পাইলি কই হাফিজ খুসরু? হ্যাঁ, এটাটা খুব, এত টাকা পাইলি কই? আমি এত টাকা পাইছি আমি তো বললাম, আমরা সাধারণ মানুষ, পরিশ্রমী মানুষ, আমরা এমন নই যে সমস্ত এতিমখানার সমস্ত মাদ্রাসাদেরকে বা অন্যান্য মাদ্রাসাদেরকে মানুষের কাছ থেকে টাকা তুলে খাওয়াবো ডাল, আর আমি খাসির রান মুরগির রান খামো, আমি ওই ইমাম নই। বলছেন হাফিজ খোরশেদ খসরু, আমি সেই ইমাম নই। আমাদের প্রত্যেকটা ভাই বোনের প্রতিটা ফোঁটা রক্ত আমরা বলেছি, আমরা প্রমাণ দেব ইসলাম আধুনিক, ইসলাম উন্নত, ইসলাম সভ্য মানুষ করে, ইসলামে নোংরামের জায়গা নাই, ইসলামে সবচাইতে অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহারে সুন্দর কথা হবে, কারণ আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আল্লাহর দ্বীনের কথা হবে, সুন্দর ভাষায় কথা হবে। আমি প্রত্যেকটা বক্তব্যকে আবার ইংরেজিতে করতাম, আমি সেই ব্যবস্থা করেছি। আর তোমরা বলো কি টাকা পাইলি কই? কেন তোমাদের এত চিন্তা ভাবনা? কেন এত চিন্তা ভাবনা? কেন হিজবুত তহরীরের টাকা একমাত্র হিজবুত তহরীরের লোকদের কষ্টের পয়সা? তোমরা 30,000 লোকের খাবার নষ্ট করেছো, এটা দায় তোমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। আমি এতিমখানায় খাবার দিয়ে দিয়েছি, এর দায় তোমাদের দিতে হবে। আমাদের মেহমানরা, আমার অতিথিরা, তারা না খেয়ে গিয়েছে, তাদেরকে আমি ফেরত দিয়েছি। আমি বলছি এই সন্ত্রাসের মধ্যে আসার দরকার নাই, সংঘর্ষ করার দরকার নাই, মারামারি করার দরকার নাই। এতিম এই মাদ্রাসার স্টুডেন্টদেরকে তারা সামনে এগিয়ে দিয়েছে, আমি তাদের গায়ে হাত তুলব না। তারা পরে পরে ফেসবুকে প্রচার করবে আমি আলেমদেরকে হত্যা করেছি, নো, দুনিয়াবাসী হাসবে, নাস্তিকরা হাসবে, ইসলাম বিরোধীরা হাসবে, বলছে মুসলমান মুসলমান তোরা তোরা মারামারি কর। এই যে আজকে আমি একটা খবর পেলাম, বিতর্কিত নাগরিকত্ব নিয়ে চলছে দিল্লিতে সংঘর্ষ, সেখানে আপনার প্রায় 70 জন গুলিবিদ্ধ হয়েছে, 18 জন মানুষ মারা গেছে,
সেখানে এই চলছে ধর্মের নামে অন্ধত্ব, আজকে মুসলমানরা আক্রান্ত। যেখানে যেই ধর্মের নামে অন্ধত্ব চলবে, অযৌক্তিক কর্মকাণ্ড চলবে, সেখানে সন্ত্রাস হবে। আমি নেমেছি মুসলমানকে ঐক্যবদ্ধ করার জন্য কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, কিন্তু আজ তারা আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। আমি তাদের সঙ্গে সংঘর্ষ করতে রাজি নই, আমি মারামারি করব না, কারণ আমার লাঠি একজন আলেমের মাথায় উঠবে, আলেমের লাঠি আমার মাথায় উঠবে। এই দৃশ্য আন্তর্জাতিক লোক আর দেখা দরকার নেই, বহু দেখা, 1300 বছর নিজেরা নিজেরা মারামারি বহু করেছি, তারাও আজান দেয়, আমার মসজিদেও আজান হয়, হিন্দুরা হাসে, হিন্দুরা হাসে, খ্রিস্টানরা হাসে, হাসবে, যেখানে মসজিদে আজান হয় আমার মসজিদেও আজান হয়, তারাও নামাজ পড়ে আমি নামাজ পড়ি, আমি খ্রিস্টান হয়ে গেলাম। আরে আমার কথা শোনো, আমি কি বলতে চাই, আমাকে প্রশাসন পরিষ্কার বলেছেন এরা হচ্ছে জুবায়ের পন্থী, আর আমি তো আর জুবায়ের পন্থী সাত পন্থী এটা তো আমি বুঝি না, আমি আমি কোনো পন্থী তো বুঝি না, তারা কেন এটা করলো? প্রশাসন তো শিশুর মতো আচরণ করছে আব্দুল কালাম, কালাম ভাই আসলে প্রশাসন সরকার ইচ্ছা করলে বহু কিছু করতে পারে, সরকার যদি বলতেন স্ট্রিক্টলি বলতেন যে তোমরা অন্যায় করতে পারবে না, তোমরা অন্যায় করতে পারবে না, তারা অনুমোদন নিয়েছে, তারা জনসভা করছে। আমরা 27টা পয়েন্ট দিয়েছি, আমাদেরকে 18টা শর্ত গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে যে এই শর্তের বাহিরে আপনারা যেতে পারবেন না, আমরা যেন রাষ্ট্রের বিরুদ্ধে কথা না বলি, আমরা যেন ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলি, ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলি, আমরা যেন 5টার মধ্যে মিটিং শেষ করে দিই, আমরা যেন আজানের সময় বিরতি রাখি, আমরা যেন সাউন্ড সিস্টেম মাঠের বাহিরে না দেই, আমরা যেন নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করি, আমরা যেন ভলান্টিয়ার কর্মী রাখি। 18টা শর্ত আমাকে গভর্নমেন্ট দিয়েছে, 18টা শর্ত আমি পুঙ্খানুপুঙ্খ আমি সই দিয়ে আমি অনুমোদন এনেছি। তাহলে সরকার তো স্ট্যান্ড নিতে পারতেন, সরকার এই কথা বলতে পারতেন 5টা পর্যন্ত ওদের জনসভা, ওদের কি বক্তব্য আমরা রেকর্ড করবো, আপনারা রেকর্ড করেন, উল্টাপাল্টা কিছু বললে আমরা ধরবো, বলতে পারতেন না? না, আস্তানা জ্বালাই দাও, পোড়াই দাও, নারে তাকবীর আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এদিকে চলছে এদিকে এই অত্যাচার, এই উস্কানি, আর প্রশাসন তো, প্রশাসন তো আতঙ্কে অস্থির, যে প্রশাসন তো বলেছেন যে এরা তো কথা শুনে না, এরা কথা শুনে না। তসলিমা রানা, প্রমাণ হলো আপনি মানবতাবাদী এবং আইন মান্যকারী। আমি মানবতাবাদী এটা প্রমাণ হলো কি করে? আমি তো এখনো কোনো কথাই বলি নেই, মানুষ তো জানেই না সেখানে আসলে কি ষড়যন্ত্র করা হয়েছে, সেখানে আমার এত বড় একটা জনসভা তারা হুমকি দিয়েছে। আমি কিন্তু আমি আবার বলছি, যারা এই কথা বলবে তারা করতে দেয় নাই, তারা মিথ্যাবাদী। নো, আমি করতে পারতাম, তবে লাশের বন্যা বয়ে যেত, লাশের বন্যা বয়ে যেত, আমার জনসভা 30 মেরে তারা আসতে পারতে না ইনশাল্লাহ, কারণ আমরা হাজার হাজার লোক যখন সিদ্ধান্ত নিতাম যে আমরা মরবো, তখন লাশের বন্যা বয়ে যেত দাদা, অত সহজ নয়। পণ্ড করে দিবা, আমি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় সকাল 7টার মধ্যে আমি সিদ্ধান্ত দিয়েছি যে না, আমি এখানে জনসভা করবো না, হোক আমার 20 টাকার ক্ষতি হয়ে যাক, ক্ষতি হোক, আমার বদনাম হোক, অসুবিধা নেই, আমি মেনে নিলাম। কেন কেন না, এত আহত নিহত এত সাধারণ মানুষের হত্যার দায় দায়িত্ব আমি নিতে পারি না, তারা পারে, তারা 70-70 এতিম বাচ্চাদের লাশ রেখে তারা চলে গিয়ে পরে তারা রাজনীতি করেছে, মসজিদে মাদ্রাসার রাজনীতি করেছে, তারা পারে, আমি পারবো না, আমি রাজনীতি করি, কারণ একটা লোক মারা গেলে সে একটা লোকের পরিবার, সন্তান, সন্তানের লেখাপড়া ইত্যাদি দায় দায়িত্ব হিজবুত তৈরিকে নিতে হয়। এস বি সোহেল, মোল্লারা কোনোদিন প্রকৃত যোদ্ধা হতে পারবে না, তারা হচ্ছে ফেতনাবাজ। হ্যাঁ, আমি ফেতনাকে ভয় পাই, আমি ফেতনা করবো না, গায়ের জোরে হিজবুত তহিদের ছিল, কিন্তু হিজবুত একটি সভ্য জাতি, ধর্ম ব্যবসায়ীদের মতো কুকুর না, দেখুন আমি কুকুর বেড়াল বলতে রাজি নাই, আমি আমরা গায়ের জোর এখানে খাটাবো না। আমি আগেই বলেছি আমি চাই না মিডিয়া এ ধরনের ফটো কাভারেজ করুক যে একজন দাড়িওয়ালা টুপি টুপি আছে পাগড়িওয়ালা একটা মাদ্রাসার স্টুডেন্ট আমাকে পিটাচ্ছে, আমার লোক তাকে পিটাচ্ছে, এই দৃশ্য আমি আন্তর্জাতিক মহলে তুলে ধরতে চাই না, আমি মাফ চাই, আমি তুলে ধরতে চাই না, কারণ ওই মাদ্রাসার স্টুডেন্টটা জানে না
আমি যে আসলে ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমি যে আসলে মুসলিম, আমি মুমিন, আমি কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি, আমি কোরআনের কথা বলতাম, আমি হাদিসের কথা বলতাম, আমি ইসলামের কথা বলতাম, অন্তত আমি আমি অন্তত এই 50,000 লোকের কাছে আল্লাহ রসুলের বাণীটা পৌঁছায় দিতাম, রসুলের মক্কী জীবনে কি হয়েছে, মাদানী জীবনে কি হয়েছে সেগুলো আমি তুলে ধরতাম, আমি ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলাম, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য দাঁড়িয়েছিলাম। কাজে আমি চাই না তারা আমাকে মারুক, আমরা তাদেরকে মানি। আর ধর্ম ব্যবসায়ী যে গোষ্ঠীটা, যেই গোষ্ঠীটা এই ষড়যন্ত্রে লিপ্ত, তারা কিছু লাশ চায়, কিছু লাশ, তারা লাশের ব্যবসা করবে, লাশের বাণিজ্য করবে, তাদের মাদ্রাসা আরো ফুলে ভেবে বড় হবে, তাদের পেট আরো বড় হবে। কাজে আমি তাদের দাবার গুটি ঘটেছে হতে চাই না। আর যারা ধান্দাবাজ রাজনীতি, তারা এসব হত্যাকাণ্ড নিয়ে, আহত নিহত নিয়ে তারা মামলা করে তারা রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবে, এটা আমার জানা আছে, আমার সোনাইমণিতে এটা হয়েছে, আমি জানি হচ্ছে এখনো, সেটা আমি জানি। পানি ঘোলা করে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা হয়, প্রতিপক্ষকে ঘায়েল করা হয়। কাজে আমি সুপরিকল্পিত সুচিন্তিত ভাবে আমি বলেছি জনসভা বন্ধ হবে, আমি জনসভা করব না। আপনার মতো ধীর স্থির বুদ্ধি সম্পন্ন যদি সবাই হতো, ধর্ম নিয়ে যদি এভাবে সবাই ভাবতো, তাহলে আজকে পৃথিবী অন্যরকম সুন্দর হতো, সংঘর্ষ। আমরা আজকে আমরা ইলিয়াস সাহেব, ইলিয়াস ভাই আমি আপনাকে বলছি, আমি আমি কি কি করতাম উত্তরা, আমরা আর আলেমরা মারামারি করতাম, আর এই যে ইন্ডিয়া, আর ইন্ডিয়া মসজিদ সেখানে মুসলমানের রক্ত ঝরছে, আমরা ঐক্যবদ্ধ না হতে পারলে কিসের ইন্ডিয়া, কিসের আপনার মিয়ানমার, কিসের আপনার ফিলিস্তিন, কাশ্মীর, কিছু করতে পারবেন না। এইভাবে এইভাবে নিজেরা নিজেরা মারামারি, পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় এক ফেরকা আরেক ফেরকার মাহফিল পণ্ড করে দিচ্ছেন, এক ফেরকা আরেক ফেরকার মসজিদ ভেঙে ফেলছেন, এক ফেরকা আরেক ফেরকার জনসভা বাতিল করে দিচ্ছেন, এক ফেরকা আরেক ফেরকাকে মারছেন, বাস। আমি ক্ষমা চাই, আমি আর এই এই ধরনের সংগঠন করতে রাজি নাই, তোর সঙ্গে আমি চাই ঐক্য ঐক্য ঐক্য, এখন আমরা আগে ঐক্য হই। আমি এই জনসভাটা করেছিলাম ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আর কিচ্ছু না, কিন্তু তারা চাইছে রাশের রাজনীতি, আমি তাদের রাজনীতিতে আমি পা দেই নাই। হ্যাঁ, কাজী মাহফুজ, শাপলা চত্বরের পর লাশের রাজনীতির ইস্যু তারা খুঁজে বেড়াচ্ছে, কারণ এই লাশের রাজনীতি করে তারা খুব মজা পেয়ে গেছে, কি মজা এর তারা পেয়েছে, এই জন্য লাশের রাজনীতি। তৈরি আছি যে কোনো মুহূর্তে শুধু আপনার নির্দেশের, মামুন ভুঁইয়া, মামুন ভুঁইয়া আমি আপনাকে বলছি, মামুন ভাই এই তৈরি থাকেন দিন প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য দোহাই লাগে, এই পাবলিক টু পাবলিক, এক পাবলিক আরেক পাবলিকের মাথা ফাটাফাটি, না ভাই, না ভাই, আমি আমি যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে নেমেছি, আমি একটা ফোঁটা রক্ত অনর্থক জড়াইতে চাই না, কারণ আমার ভাইদের রক্তের দাম আছে, আমার হিজবুত তহিদের প্রত্যেকটা মুজাহিদের রক্ত লাগলে আমার ভাইয়েরা রক্ত দেওয়ার জন্য যায়, এবং আমি বলে দিয়েছি যার শরীরে অন্তত মাদক মাদকের রক্ত তার রক্ত ঢুকবে না, কারণ মাদকের রক্ত ঢুকানো যায় না, সেজন্য আমার রক্তের দাম আছে প্রতিটা ফোঁটা রক্ত। আমি এই অনর্থক খামুখা আমি এক ফোঁটা রক্ত দিতে চাই না, শক্তি সঞ্চিত করুন, সঞ্চিত করুন। মোমেন যুদ্ধ করে, মোমেন কোনোদিন ফেতনা করে। মোশাররফ করিম, আমরা তো শুধু আপনার হুকুমের অপেক্ষা ছিলাম, আমি জানি, আমি জানি সেখানে কি হতো, হতে পারত, আমি জানি। শোনো মোশাররফ করিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমের মালিক যখন বলেন, তিনি যখন হুকুমের মালিক, তিনি যখন হুকুম দেন, কুন হও, আয়াকুন হয়ে যায়, সেজন্য আল্লাহর হুকুম হয় নিখুঁত, আল্লাহ কোনো অনর্থক কোনো হুকুম দেন না, তার মালায়েকরা করে ফেলে সে কাজগুলি হয়ে যায়, আল্লাহর মালায়েকরা। তো আমি জানি হিজবুত তহিদের মুজাহিদরা তাদের যেন মালায়েকের মতো চরিত্র হয়, আমরা তো আর আল্লাহ খোদা না, আমরা বান্দা, আমাদের মিস্টেক ভুল পাপ গুনাহ আমাদের হতে পারে, কিন্তু যেই মুজাহিদদের চরিত্র মালায়েকের মতো হয়ে যাবে, সেই মালায়েক মুজাহিদদেরকে শুধু বলবে ডান ডান বাম বাম, দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো, যাও যাও, আসো আসো, আইসো না আইসো না, ব্যাস আর কি। এখানে মার খাও, খাইবো কারাই কারে, এখানে মার দাও, তখন কি হবে আল্লাহ জানে, এখন কত হচ্ছে এটা। কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার হুকুমগুলি যেন আল্লাহর
অসন্দনীয় হয়, আমার হুকুমটা যেন সুপরিকল্পিত হয়, সুচিন্তিত হয়, আমার হুকুমটা যেন মানবতার কল্যাণে হয়, আমার হুকুমটা যেন দীনের বিজয়ের ক্ষেত্রে, অনর্থক ফেতনা সৃষ্টির ক্ষেত্রে, স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে, ধান্দার ক্ষেত্রে যেন না হয়, আল্লাহর কাছে পানা চাই, হাশরের দিন আমাকে এই হুকুমের জন্য কৈফিয়ত দিতে হবে, জবাব দিয়ে করতে হবে, কারণ আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হব, এই ইমান আমার আছে, আমার সমস্ত আমলের হিসাব আমাকে তার সামনে দিতে হবে। হুকুম দেন প্লিজ, না হুকুম দিচ্ছি, ওই যে হুকুম দিলাম কালকে, তোমরা কাঁদতে কাঁদতে গেছো, আমি জানি হুকুম দিলাম চলে যাও, তোমরা কাঁদতে কাঁদতে গেছো, তোমাদের খাবার নষ্ট হয়ে গেছে, আমি দুঃখিত ভাই, তোমাদের খাবারগুলি যাও, তোমরা খুশি খুশি থাকো, এতিমখানা দিয়েছি, আশেপাশের মহল্লার মানুষকে দিয়েছি, ব্যবসায়ীদেরকে দিয়েছি, পুলিশ প্রশাসন খেয়েছেন, আবার অন্যান্য যারা আমাদের নিরাপত্তা লোক ছিলেন শৃঙ্খলা তারা খেয়েছেন, কিন্তু এত খাবার, এত খাবার, 30,000 লোকের খাবার, লক্ষ লক্ষ টাকার খাবার, এই খাবার খুব নষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদের বিচার করে তুমি, আল্লাহ তাদের বিচার করে তুমি। এই যে চরমোনাই সম্মেলন করছেন, আমরা কি বলছি যে চরমোনাই এটা করতে পারবে না, এটা কোনো কথা? এক এক দল এক এক যার যার বক্তব্য, সরকারের যথাযথ নিয়ম শৃঙ্খলা মেনে নিয়ে বক্তব্য দেবে, জনগণের পছন্দ জনগণ শুনবে, আল্লাহ কোরআনে বলেছেন শুনো, যার এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো, আল্লাহর কথা শুনো, তুমি শুনবাই না তো আল্লাহর নীতি তোমরা মানলা না, আল্লাহর নীতি তো তোমরা মানলা না, তোমরা কার কথা মানবা, তোমরা সরকারের আইন মানবা না, তোমরা আল্লাহর নীতি মানবা না, তোমরা কিচ্ছু মানবা না, সরকারের লোকে আমাকে বলছেন যে এরা তো কথা শুনে না, এরা কথা শুনে না, কাজেই তোমরা সরকারের আইন মানবা না, আল্লাহর নীতি মানবা না, কিচ্ছু মানবা না, তোমরা কি মানবা, তোমাদের হুজুর কি কইছে, আর হুজুররা কি করে, আমি সবাই কথা বলছি না, ওই যারা ফেতনা সৃষ্টি করে, আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে আবার বলছি, বন্ধুরা তোমরা তাদের কথায় যে কোনো দিকে পা দিবা না, তোমরা আগে আমাকে জিজ্ঞাসা করো যে আপনি যে সম্মেলনটা করছেন বা আপনি যে কথা বলছেন, আপনি কি ইসলামের পক্ষে না বিপক্ষে, যদি আমি ইসলামের বিপক্ষে হই, আমি যদি কোরআনে বিপক্ষ হই, তোমরা আমাকে সেখানে শাস্তি দাও, কিন্তু তোমরা এই কাজ করতে পারো না, এই যে তোমরা মাদ্রাসা থেকে বেরিয়ে আসলা, অনেক মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমাদের সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন যে আপনি যে আসলেন কি কইছে, বুঝলাম না হুজুর কইছে আসার জন্য আসলাম, আরেকজন বলতেছে যে শুনলাম এখানে নাকি খ্রিস্টানরা মিটিং করতেছে, মুসলমান সব নষ্ট করে দিতেছে, আমরা হইতে দেব না, আমরা একদম ধ্বংস করে দেব, আরেকজন কি করে শুনেন, আমার বাড়ির পিছন দিয়ে হাঁটতে হাঁটতে বলে এই বাড়িতে হেফজোখানা বানাবো, মানে আমার বাড়িকে হেফজোখানা বানাবে, এখন বুঝেন বিকৃত ইসলামের আকীদা কি জিনিস, আমার বাড়ি দখল করে হেফজোখানা বানাবে, তো ভাই ইসলামে এগুলি চলে না, এই বিকৃত ইসলাম তোমাদেরকে শেখানো হয়েছে, তুমি আসলে কি করতে পেরেছো, আজকে রাষ্ট্র ব্যবস্থা, আজকে অর্থ ব্যবস্থা, আজকে দুনিয়ায়, এই যে আমি ইন্ডিয়ার কথা বললাম, ঐক্যবদ্ধ করো মানুষকে, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না, তোমরা আমাকে মারতে আসছো, হ্যাঁ আমাকে যেহেতু মারতে আসছো, আল্লাহর সিদ্ধান্ত হলে আমার মৃত্যু কোথায় হয়, আমিও তোমাকে মারতাম, তুমি আমাকে মারতে, হ্যাঁ দুইপক্ষই তো, কারণ কিল খাইতে হলে কিল দিতে হয়, খাইতে হয় স্বাভাবিক, হ্যাঁ তুলুন অয়োগ তালুন কোরআনের আয়াত তুমিই জানো, তোমাদেরকে জিহাদ করতে নামানো হয়েছে, আমরাও জিহাদ করতে নামলাম, তা আমি দেখলাম নিজেরা নিজেরা শুধু মারামারি হবে, অন্যায় করে না তাই বলে দুর্বল বাবা ঠিক না, তারা তো এখন খুব আস্ফালন করছে শুনছি, আমি ফেসবুকে শুনতে পাচ্ছি তাদের বিজয় হয়ে গেছে, আর ওই যে আমি আমার জনসভার অনেক দূরে, বেশ দূরে মেইন রোডের মধ্যে একটা গেট লাগিয়েছি, সে গেটের ভিতরে তোমরা মিছিল নিয়ে এসে ফটো তুলে তোমরা এমন ভাবে প্রচার করে দিছ যে এরা মিছিল নিয়ে এসে আমার জনসভায় তারা ঢুকছে, না অত সহজ নয়, আমার জনসভা ত্রিসীমানায় তোমরা ঢুকতে পারো নাই, ঢুকে তারা কি করতো জানো, কারণ আমি তো আসলে আমি বলেছি যেন যেন জনসভার ভিতরে ঢুকতে না পারে, কারণ এখানে আমি তো পাগলামি করতে দাঁড়াই নাই, আমার জনসভার ভিতরে আমি কি বললাম, 20,000 চেয়ার, একটা চেয়ারের দাম যদি 200 টাকা করে হয় কত লক্ষ টাকা, এখানে লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি মেশিনপত্র মাইক সিস্টেম এগুলো যারা ভাড়া দিস তাদের কি দোষ, তাদেরকে আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে, এগুলো তারা কি করতো, তারা ভাঙত, ভেঙে ফটো তুলত, ফটো তুলে এবার দেখাইতো যে হিজবুতের আস্তানা ধ্বংস করে দিছি আমরা, এগুলি এগুলি করো, এগুলি করো,
এগুলি দ্বীনের জন্য কাজ নয়, এগুলি দ্বীনের যুদ্ধ নয়, এগুলি নিজেদের মধ্যে ফেতনা। আমি এই ফেতনার পক্ষে নই। মোহাম্মদ জাকির হোসেন, বাসে বসে থাকা আমাদের মেহমানরা না খেয়ে গেলে অশান্তি প্রকাশ করেননি। মোহাম্মদ জাকির হোসেন, জাকির ভাই, আমি আমাদের মেহমানদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি দুঃখিত, আমি তাদের খাবারগুলি দিতে পারিনি, তাদের খাবারের প্যাকেটগুলি যেমনি ছিল এমনি পড়েছিল, শুধু লাইনে লাইনে ডেক্সি পড়ে আছে মাঠের মধ্যে, তারা খেয়ে যেতে পারেনি। তাদেরকে আমার সালাম দিবেন, দোয়া দিবেন। তারা এসেছেন, আমি তাদেরকে আনতে পারতাম, এনে তাদের মতো আমি লাঠি একটা একটা ধরাই দিয়ে আমি বলতাম এবার মোল্লাদের উপর হামলা কর। এখানে আমার 40-50 হাজার লোক, সারা ঢাকা একটা তাণ্ডব ঘটে যেত, একটা তাণ্ডব, রাস্তাঘাট গাড়ি ভাঙচুর, জ্বালাও পোড়াও, আগুন লাগিয়ে দেওয়া, কি যে তারা করত। আমি যখন 2 মিনিটের মধ্যে এই পুরো দৃশ্যটা চিন্তা করলাম, তারা একটা ইস্যু চায়, ইস্যু। মাননীয় সরকারের কাছে আমি বলছি, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন প্রশাসন, তারা একটা ইস্যু চায়, তারা চায় দেশে একটা সন্ত্রাস, একটা নৈরাজ্য ঘটাই দিবে। আমি তাদের হাতে এই ইস্যু তুলে দেই নাই, সেজন্য আমি দুঃখিত। সেজন্য এখন তারা বলে আমি নাকি পালিয়েছি, আমি নাকি ব্যর্থ হয়েছি। ইন্নাল্লাহ মাসাবিরিন, এই আয়াতটা তোমরাও জানো, আমিও জানি। দেখা যাবে ব্যর্থ কে হয়েছে। এই তাণ্ডবের কথা যখন চিন্তা করলাম, যখন আমার 50 হাজার লোক, তাদের হাজার হাজার লোক যখন সংঘর্ষে জড়িয়ে যাবে এট এ টাইম, এখানে নারী আছে, শিশু আছে, এখানে অপরিচিত লোক আছে, এখানে পথচারী আছে, এখানে ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ী আছে, রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, এখানে বাস আছে, মানুষ কোত্থেকে আসতেছে, হঠাৎ বাসে আক্রমণ চলবে, হঠাৎ বাসের মধ্যে আগুন ধরিয়ে দেবে, হঠাৎ দোকান লুটপাট করা হবে, মানুষের লাশ পড়ে থাকবে রাস্তায়, আহত হবে, বিকলাঙ্গ হবে। এই যুদ্ধ অবস্থায় কে করলো? মিডিয়া প্রচার করবে কে? হিজবুত তহরিক বনাম আলেমরা। এই দৃশ্য কি খুব সুন্দরের ছিল? এই দৃশ্য কি খুব ভালোর ছিল? আমি বলি না, ইবলিস এটাই করায়। ইবলিস কি করে? একটা গুড় লাগিয়ে দিয়েছে। এক ঘটনা জানেন, এক ঘটনায় 10 জন লোক খুন, তো একটা ঘটনা, গল্প, 10 জন লোক নাকি নাকি মানে গল্প, সত্য হতে পারে মিথ্যা হতে পারে জানি না, গল্প, গল্প বলতে কোনো দোষ নাই, গল্প। মানুষ মারা গেছে, দোষ দিচ্ছে ইবলিসকে। ইবলিস বলে আমার কি দোষ, তুমি তোমার কারণে মানুষগুলো মরছে 10 জন। ইবলিস বলে আমি শুধু একটা গুড় লাগিয়ে দিয়েছি, বাস, আমি তো মানুষ মারি না, আমি গুড় লাগিয়ে দিয়েছি। তো গুড় লাগানোর পরে কি হলো? পিঁপড়া আসলো, পিঁপড়ার মার খাওয়ার জন্য কি হলো, পিঁপড়া আসলো, মাছি আসলো, না টিকটিকি আসলো, টিকটিকির খাওয়ার জন্য আপনার ইন্দুর বিড়াল বাইরে আসলো, বিড়ালকে ধরার জন্য কুকুর আসলো, আরেক কুকুর, আরেক কুকুর, এবার মহল্লার সমস্ত কুকুর জড়িয়ে গেল। এর মধ্যে একটা কুকুর, কুকুরকে কেউ এসে কুকুরকে মারলো, কুকুর ছিল পালা কুকুর, পোষা কুকুর, পশু কুকুর, সে মালিক এসে মারলো, সে মালিক মালিক লাগলো। এবার ফোন পুরো মহল্লায় মানুষ দেখছে, একটা গুড় লাগিয়ে দিয়েছে, তোমাদেরকে যারা নামিয়ে দিয়েছে তারা এই কাজটাই করেছে, এই কাজটাই করেছে। রাসেল খান, আজকের মিডিয়া কই? আজকের মিডিয়া দেখতেন, খালি সংঘর্ষটা হলেই দেখতেন মিডিয়া, কি সুন্দর লাইফ। মিডিয়া কি করতো? লাইভ প্রচার করতো, লাইভ। হ্যাঁ, ফেসবুক লাইভ আছে সবার, আর ওই যে চ্যানেলগুলি টিআরপি, টিআরপি বলে না, টিআরপি, হ্যাঁ, দর্শক দেখার যে পরিসংখ্যান হিসাব, টিআরপি বেড়ে যেত লক্ষ লক্ষ। কি হতো? রাস্তায় রাস্তায় শুধু সংঘর্ষ হচ্ছে আর স্কল নিউজ, এই হচ্ছে মিডিয়া, খুব এটা মিডিয়াতে এক্সপার্ট, মিডিয়া এখন এ কথাটা বলবে না। নিজামুদ্দিন, যুদ্ধে মানব ডাল ব্যবহার করা অমানবিক, ইসলাম সম্মত নয়, তবে এই মোল্লারা ছোট ছোট মাসুম বাচ্চাদের মানব ডাল হিসেবে ব্যবহার করে। আমি তো বলেছি তারা এই পর্যন্ত তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা করেছে, আমি এদের গায়ে আঘাত দিতে চাই নাই, আমি চিন্তা করেছি যে এই নিরীহ মানুষগুলি ক্ষয় হতে হবে। মাজমুন নাহার বন্যা, পেশি শক্তি হলো পাশবিক, হাতির শক্তি মানুষের চেয়ে বেশি বলে হাতি মানুষের চেয়ে উন্নত জীব নয়। হ্যাঁ, হাতির পিঠে মানুষ উঠে, মোল্লারা তাদের পেশি শক্তি প্রদর্শন করতে চায়, এটা পশুর আচরণ। হিজবুত তহরিক সে ইসলাম পালন করছে যে ইসলাম মানুষকে পশু নয়, মানুষ হতে শেখায়, আজকে ইসলাম পশুদের দখল। তারা তো অহংকার করছে, তাদের স্বার্থ, এই আপনার সংখ্যা, তারা মনে করে কি
যে একটা ঘটনা যখন ঘটাই দেব এটাকে ফেসবুকে প্রচার করব, প্রচার করে আমরা প্রচার করব কি যে আলেমদের উপরে হামলা হচ্ছে, তোমরা আসো সবাই আলেমদের উপরে হামলা হচ্ছে, জনপ্রাণ মানুষের সেন্টিমেন্টকে উস্কাই দেওয়া হবে, এই সেন্টিমেন্ট বিজনেস করে তারা। তা আমি তো এই যা জীবনও করতে পারি না, করব না। একজন বলছেন আপনি তো ইমাম না হলে নায়ক হতেই পারতেন। দেখুন আজকে নায়ক কাদেরকে বলা, আজকে নায়ক যারা ফুটবল খেলে তারকা, হ্যাঁ যারা আপনার হলো ক্রিকেট খেলে, ক্রিকেট তো ছিলই না এই জাতির মধ্যে, তাদেরকে মানিয়েছেন নায়ক। আসল যুদ্ধ নাই সিনেমাতে টুসটাস করে আর কি, আসল যুদ্ধে নাই, এই যে সিনেমাতে যারা টুসটাস করে তারা হচ্ছে নায়ক। কিন্তু হাজার হাজার বছরের ইতিহাস, যারা যুদ্ধে যোদ্ধা যুদ্ধে বিজয়ী তাদেরকে বলা হতো নায়ক হিরো। কাজে আমি নায়ক হিরো কিচ্ছু না, আমি চাই আল্লাহর রাস্তায় আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি বলবো যারা মোমেন তারা হাসুরের দিন নায়ক হবে, দুনিয়াতে নায়ক হয়ে লাভ নেই, দুনিয়াতে নায়কের কি লাভ। আল্লাহ যেন মোমেনদেরকে, যারা মোমেন তারা হাসুরের দিন নায়ক হবে, বীরের মতো নায়কের মতো যারা তারা যাবে। আজকে নায়কের সংজ্ঞা আর আল্লাহর ভাষায় নায়কের সংজ্ঞা নয়। কারণ ইমাম একজন মুফতিকে দেখলাম সে এই কথা বলে মাদ্রাসার লোকদের উত্তেজিত করে বলছে যে কোনো অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দিতে হবে, না পারলে মুখের কথা দিয়ে প্রতিবাদ করতে হবে, তাদের এই কথার জবাব কি হবে। দেখুন এই যে বললেন উনি মাদ্রাসার স্টুডেন্টদের উত্তেজিত করার জন্য যে অন্যায়, অন্যায়টা কি হতে লাগলো, কি হতে লাগলো আমি বুঝলাম না। মিটিংয়ে তো করতে দিলেন না, আমি তো মিটিংয়ে করলাম না, সকাল 7টা বাজে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, ফজরের নামাজের পরে আপনারা রাস্তায় নেমে গেলেন, ব্যাপারটা কি? ফজরের নামাজের পরেই রাস্তায় নেমে গেলেন? আরে ভাই আমি তো রাজনীতি করতে আসিনি, মাঠ দখল করে আমি রাজনীতি করবো, সামনে নির্বাচন ইলেকশনে আমাকে আসন জয়লাভ করতে হবে না। আল্লাহ বললেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে পৌঁছায় দাও, মানুষ না নেবে পরিবেশ সৃষ্টি না করতে পারলে আপনারা দায়ী থাকবেন আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে সাফ হয়ে গেলাম, মানুষকে শোনা থেকে বঞ্চিত করলেন, কি অন্যায়টা হতে দেখলেন সেখানে কি হলো, অনুষ্ঠান শুরু হইতে আরো 3 ঘন্টা বাকি, শুরুই হয় নাই মাত্র আমি 20,000 চেয়ার বসিয়েছি, চেয়ার দেখেই পাগল হয়ে গেলেন, আমার সিস্টেম দেখেই, আমার মঞ্চ দেখেই পাগল হয়ে গেলেন, প্রচার করলেন কি এত কোটি কোটি টাকা কোথায় পায়। আমি তো আপনাদের মতন, আপনাদের মতন এই যে অপপ্রচারগুলি করলেন অন্যায় হতে দেখলে। রাত্রিবেলা কি হয়েছে শুনুন, রাত্রিবেলায় মাইক্রোফোন সিস্টেম যারা আমরা ভাড়া এনেছি তারা মাইক টেস্ট করছে, তো মাইক টেস্ট করার সময় তারা বলছেন হ্যালো হ্যালো মাইক টেস্ট হ্যালো হ্যালো, এরই মধ্যে গান 2-1 লাইনের গান বাজাচ্ছেন। আমি বললাম গান বাজাইলে আমার সমালোচনা করবে, বলবে যে হিজবুত তো গানের অনুষ্ঠান সারা রাত ফুর্তি করছে, এটা বন্ধ করেন। তখন আমাকে ওখান থেকে বলা হলো যে ওনারা বলছেন যে মাইকের যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার উনি বলছেন দুঃখিত আমরা এত মানে উচ্চ মানের শব্দযন্ত্র, আমাদেরকে পরীক্ষা একটু করতেই হবে, মুখে শুধু হ্যালো হ্যালো করলে পরীক্ষা হয় না। সারাদিন প্রচার করলেন কি আমরা নাকি সারা রাত এখানে হিন্দি গান শুনছি, হায় রে মিথ্যাবাদী। পরের দিন আজকে আজকে সকাল থেকে ওই মাঠে কত ধরনের গান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আপনারা কোথায় না স্যার কি কি হচ্ছে, আরো আরো কি কি সেখানে অনুষ্ঠান হচ্ছে, সোজা কথা গান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, হিন্দি গান বলেন, বাংলা গান, দেশের গান সবই তো হচ্ছে। হিজবুত তওহিদকে একটা আলোচনা অনুষ্ঠান করতে দিলেন না, এই হচ্ছে ব্যাপারটা, মিথ্যা প্রচারণা করে লাভ নেই। অনারেবল ইমাম খাদিজা আলভিনা, অনারেবল ইমাম মে আল্লাহ গিভ ইউ মোর স্ট্রেংথ, ইউর রাইট ডিসিশন উইল লিড দ্য নেশন টু দ্য রাইট ডেস্টিনেশন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খাদিজা আলভিনা আমি সবার দোয়া চাই আমি যেন সত্য নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি। হিজবুতের এত মুজাহিদ মুজাহিদা অথচ লাইভ দেখতে মাত্র 2500 লোক, দুঃখজনক। লাইভের মধ্যে এখন তারা তো অনেকেই এখনো এলাকায় আছে, এলাকায় এখনো আছে আবুল কালাম আজাদ। এই আইডিটা বেয়াদব, এই আইডিটা বেয়াদব, এই আইডিটা শুধু আমাদেরকে গালাগালি করে, বানানো জানে না, এই সমস্ত বেয়াদবের আইডি তোমরা ইউজ করবে না।
এগুলো ব্লক করে দিবা, এগুলো বেয়াদব, বেয়াদবদের সঙ্গে কোনো কথা বলবে না। ইসলাম আদব কায়দা শেখায়, ইসলাম ভদ্রতা শেখায়। আল্লাহ আল্লাহ কাফেরদের সমালোচনা করেছেন, তবে দেখেন সমালোচনার ধরন কি। রাসূলুল্লাহ সাহাবীরা সমালোচনা করেছেন, বস্তুনিষ্ঠ যৌক্তিক সমালোচনা, বেয়াদবদের সঙ্গে কোনো কথা নেই, এদের কোনো সমালোচনা জানে না, কিচ্ছু না। আমি এই উত্তরায় থাকি যে এলাকায় আপনার অনুষ্ঠান, আজকে 14 নম্বর কল্যাণ সমিতির মাঠে নাচার অনুষ্ঠান হচ্ছে, ছোট ছোট বাচ্চারা হিন্দি মুভির গানের সঙ্গে নাচছে, এখানে অশ্লীলভাবে নাচছে, এখন কিছু কিন্তু হুজুররা সেটার বিরুদ্ধে চুপ, এটা না ভাই, এটা কিন্তু আমি বলবো না, কারণ ওনারা অশ্লীলভাবে নাচছে নাকি স্ট্রিলভাবে নাচছে কিন্তু আমি দেখি না, আমি শুধু দূরের থেকে দেখলাম এখানে একটা স্কুলের অথবা কি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বাইরের খেলাধুলা হচ্ছে, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, আমার কোনো কথার মধ্যে যেন উস্কানিমূলক কিছু না থাকে। হুজুরেরা দেখবে কেন, হুজুরেরা দেখবে না, তারা তাদের তাদের ব্যাপারটা বুঝেন না কেন, তাদের মেন কথা হচ্ছে তারা আমাকে কথা বলতে দিবেন। আরে ভাই, এটা কি বুঝতে কি খুব বিদ্যা বুদ্ধি লাগে, আমাকে কথা বলতে দিবেন। এখানে নাচ হোক, গান হোক, অনুষ্ঠান হোক, মানুষ একেবারে যা করছে তা করুক, তাদের কোনো কুস্পর্বা নেই, কিচ্ছু না, কোনো অসুবিধা নেই, আমাকে কথা বলতে দিবে না। তা আমাকে কথা বলতে দেওয়ার এত ভয় কিসের আপনাদের, অসুবিধে কি? আমি কথা বলি, আমি যদি ইসলাম বিরোধী কথা বলি, এই যে আপনারা বলেন জানেন না কি হইতো, মানুষ কি এত বোকা, মানুষের সেন্স আছে না, মানুষের কান আছে না, মানুষ বুঝে, মানুষ বুঝে কোনটা সত্য কোনটা মিথ্যা, মানুষ আমার কথা শুনতো, মানুষকে আমার কথা শুনতে দিলেন না কেন? আপনারা জানেন আমি কথা বললে থলের বিড়াল বেরিয়ে যাবে, থলের ভিতরে একটা কালা বিলাই ভরে রাখছেন না, বিলাইটা বারবার গুতা মারে মানুষকে, এটা কি? কেন আমি যখন মুখটা খুলে দিতাম তখন বিড়ালটা বাইরে যেত, বিড়াই বিলাই, থলের বিড়াল বেরিয়ে যাবে। এই জন্য আপনারা আমাকে কথা বলতে দিচ্ছেন না, তো আমার কথা বলার এত ভয় কেন? আমাকে হত্যা করবেন, আমাকে জ্বালাই দিবেন, আমার আস্তানা ধ্বংস করে ফেলবেন, আমার আস্তানা ধ্বংস করার চিন্তা করেন না। আমি এদেশের বোনাফাইড সিটিজেন, আমি বোনাফাইড সিটিজেন, আমি এলাকার এই এই দেশের, আমার বাড়িতে 20 বছর ধরে হামলা করেছেন, কি করেছেন, আমার ভাইদেরকে হত্যা করেছেন, লুট করেছেন, ক্ষয়ক্ষতি করেছেন, কিন্তু এটা অন্যায়, এই অন্যায় কথা ঠিক নয়, ঠিক নয়। একজন রিক্সা চালক, একজন দিনে এনে দিনে খায় এমন লোককেও এ কথা আপনি বলতে পারেন না, এটা বেআইনি, এটা আইন বিরুদ্ধ কথা, সংবিধান বিরুদ্ধ কথা। আপনি যত লক্ষ লোক হন না কেন, আইন তার পক্ষে থাকবে শেষ পর্যন্ত, এ কথা আপনি বলতে পারেন না। আব্দুর রহিম, ইন্ডিয়াতে কি হচ্ছে আপনার মন্তব্যের অপেক্ষা আছে। দেখুন রহিম সাহেব, আমি তো বললাম ভারতের মধ্যে এই যে উন্মাদনা, ওরা হিন্দুরা ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছে, ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছে হিন্দুরা, কাজে লাগিয়ে এইভাবে, এই যে মুসলমানদের মসজিদে, আমি এই ধরনের ঘটনা নিন্দা করছি, সেখানে মুসলমানরা অসহায়, সেখানে মুসলমানরা আজকে আক্রান্ত হচ্ছে, দুর্বলের উপর সবলের অত্যাচার হলে কিন্তু এমনই হয়, সংখ্যালঘিষ্ঠ যদি মনে করা হয় আর সংখ্যাগরিষ্ঠ যদি বলা হয়, আমরা তো এখানে কোটি কোটি, তবে এটা অন্যায়। সেখানে মুসলমানরা বুঝতেছে 100 কোটি হিন্দুর সামনে 20 কোটি মুসলমান আজকে সেখানে অসহায়, আজকে যারা আপনারা যারা এখানে ইসলামের দোহাই দিয়ে মনে করছেন লাখ লাখ মাদ্রাসার স্টুডেন্ট আমার বিরুদ্ধে নামাই দিবেন, আমরা হয়তো 1000, তো এই অন্যায় যদি আপনারা করেন তো অন্য জায়গায় আমরা অন্যায়ের শিকার হব। তা আমি বলছি ইন্ডিয়া এ ধরনের এই যে হচ্ছে, এটা যদি সত্যি সত্যি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার কাছে যতটুকু নিউজ এসেছে, আমি বিভিন্ন গণমাধ্যম থেকে এই নিউজটা পেয়েছি, যে এটা যদি হয়ে থাকে, এটা হচ্ছে, আমি এর নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, আমি শুধু এটুকু এটুকু বলবো, এখানে নয় কেবল, সারা দুনিয়াতে মুসলমান আক্রান্ত, এখন মুসলমানদেরকে শুধু ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু ঐক্যবদ্ধ হবো কি করে, ঐক্যবদ্ধ সাধারণ মানুষ যারা বিভিন্ন আদর্শের মধ্যে চলে গিয়েছে, ভাগ হয়ে গিয়েছে, তাদেরকে আমি এই সাধারণ মানুষগুলোকে অন্তত কলেমা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার জন্যই তো আমি সমাবেশ করছিলাম, আর মাদ্রাসা থেকে ওনারা এসে আমার সমাবেশগুলি বন্ধ করে দিচ্ছে, এটা এগুলা, তাহলে আমি কি তাদের সঙ্গে মারামারি করবো? আমি আলেমদের, তখন তারা বলবে দেখো হিজবুত তাওহীদের ইমাম আলেমদের মাথা ফাটিয়ে দিচ্ছে, আলেমদেরকে মারছে। তা আমি চাই না এই দৃশ্যের অবতারণা, আমি চাই না, এই সুযোগ নিবে অন্যরা, ধান্দাবাজ রাজনীতিকরা সুযোগ নিবে, পশ্চিমা পরাশক্তিত রাষ্ট্রগুলি, এবং এই ঘটনা ব্যাপকভাবে যখন বিস্তার লাভ করবে সন্ত্রাস, তখন দেশটা ইরাক সিরিয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে, আল্লাহ মাফ করে, আমি সেটা চাই না। বাস আমার সোজা কথা হচ্ছে, এবার আমার যত কোটি টাকার ক্ষতি হয় হোক, আমার যত ক্ষয়ক্ষতি হয় হোক, তবে এখানে একটা কথা আছে, পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়,
আর কি করবো, পিছানো তো আর জায়গা নেই, তাই না? ধরেন আমার পিঠ দেওয়াল টিকে গেছে, তাহলে আমি কি করবো, কি করবো বলেন? এই যে আপনারা যে বললেন ফেসবুকে উল্লাস করছেন যে আমাকে, আমি ভয়ে আমাকে ঠেকিয়ে দিচ্ছেন, ঠিক আছে ঠেকাই দিলেন, আমার পিঠ যখন দেওয়ালে ঠেকবে আমি সামনে আগাবো, সামনে আগালে কি হবে, আপনি মরবেন নাকি আমি মরবো, তখন আর দেখা হবে না, আসলে কি হবে আপনি জানেন না, তা আমার পিঠ দেওয়ালে ঠেকাবেন না। খালি আমি একটু বলতে চাই, আমার মানবাধিকার আছে, হিউম্যান রাইটস বলতে কথা আছে, আমি মানুষ, আমি আল্লাহর খলিফা, আল্লাহর ইসলামকে আমি ধারণ করতে চাই, আমি মোমেন, আমার ইমানি কর্তব্য আছে, আমার ইসলাম আমাকে এই অধিকার দিয়েছে কথা বলার, আপনি আমার কথা বলাকে বন্ধ করতে পারেন না। আমার সাংবিধানিক অধিকার আছে, দেশের আইন আমাকে অধিকার দিয়েছে, এই যে দেশের আইন, দেশের আইন আমাকে অধিকার দিয়েছে, শুধু আপনি সহিংসতা দেখিয়ে মাদ্রাসার সাধারণ এতি অসহায় এই মানুষগুলিকে এনে আমার বিরুদ্ধে আপনি উস্কানি দিতে পারেন না, এটা অন্যায়। লাবণী আহমেদ গতকাল আপনার বাসায় হামলা করার জন্য হুজুররা সর্বাত্মক উস্কানি দিয়েছে, আপনার একজন কর্মীও যদি একটা বাজে কমেন্টও পাস করতো তাহলে সেটাকে তারা ইস্যু করে এই হামলা চালানো হতো, হুজুররা তাদের ওয়াজে বলেছিল যদি এখানে মারামারি হয় দায়ী হবে সরকার। বাহ 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 বাহ, দায়ী হবে সরকার, এই ঝুঁকিপূর্ণ সময়ে হিজবুত তৈরির সদস্যদের শৃঙ্খলা ইতিহাসে লেখা থাকবে। হ্যাঁ, আমি বলেছি যে তোমরা একটা উস্কানি কথা বলবে না, একটা ঢিলও মারবে না, দেখো তারা কি করে, এখানে পুলিশ উপস্থিত আছে, দেখো তারা, কারণ আমার সাথে বারবার কথা হয়েছে কর্তৃপক্ষের, আমি বারবার বলেছি আপনারা আইনের লোক, আইন মোতাবেক কাজ করুন, তারা অন্যায় করছে, তারা অন্যায় করতে পারে, এই চর্চা যদি বাংলাদেশে হয় এখানে আইন বলতে আইন লঙ্ঘন সবাই করবে, তখন এখানে আইনের বালাই থাকবে না, কেউ আইনের কথা আর কেউ বলবে না, আপনারাও কথা বলতে পারবেন। একজন ইমাম কেমন হওয়া উচিত, আপনি চিন্তা করুন কেমন হওয়া উচিত, গুজব আর গুজব সৃষ্টিকারী হওয়া উচিত, মিথ্যা প্রচারকারী হওয়া উচিত, আল্লাহ দ্বীনের প্রকৃত সত্য প্রচারকারী হওয়া উচিত, মিথ্যাবাদী হওয়া উচিত, আপনার চিন্তা করুন। এখন তো ইমামের কনসেপ্টটা ধরে রাখছেন, জোব্বা লাগবে, পোশাক লাগবে ইত্যাদি, সেগুলো তো হলো বাহ্যিক, ঠিক আছে সেটা বাহ্যিক, কিন্তু চরিত্র আসল, ওই চরিত্র না থাকলে ইমাম হওয়ার প্রাইমারি যোগ্যতাই নেই। কথা শেষ। আয়েশা আক্তার শ্রাবণী, গতকালের ঘটনায় বেশি কথা বলবো না আজকে, গতকালের ঘটনায় প্রমাণ হয়ে গিয়েছে তথাকথিত আলেম শ্রেণী আপনার মুখের কথাকে কতটা ভয় পায়। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে তারা আমার মুখের কথাকে কেন ভয় পায়। আমার বাড়িতে দেখুন, তারা এই মাদ্রাসার স্টুডেন্টদেরকে তারা বুঝিয়েছে যে আমি ইসলামের শত্রু, আমাকে যদি তারা মাদ্রাসার ভিতরে পেত, আমার কত কর্মীকে তারা মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে হত্যা করার জন্য, আপনার ব্রাহ্মণবাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসার মধ্যে রেল স্টেশনে খবর দেওয়া হলো, টেলিফোন করা হলো, ভাই আমরা কিছু বই নেব, আমরা ঢাকায় ইমাম সাহেবের সঙ্গে কথা বলেছি, আমার সঙ্গে কথা বলেছে, মিথ্যা কথা, আপনি কোথায়, আপনি একটু আসেন আমাদের কিছু বই দিয়ে যান। তো বললো আপনি রেল স্টেশনের একটা দোকান আছে আমাদের পরিচিত, ওখান থেকে বইগুলো নেন। রেল স্টেশনে আসার পরে সাত আটটা ছেলে ইউনুসিয়া মাদ্রাসার তাকে জোর করে ধরে নিয়ে গেল মাদ্রাসায়, নিয়ে চোখ মুখ বেঁধে তাকে হত্যা করার জন্য তৈরি, মারধর করা হয়েছে, শেষ পর্যন্ত পুলিশে দেওয়া হয়েছে, বলছে যে এই মাদ্রাসার মধ্যে সে বই বিক্রি করতে এসেছে, তোমরা আমার কর্মীদেরকে এইভাবে তোমরা করেছ। আমি কি করেছি, রাত ১২টা বাজে আমার বাড়ির, আমার গ্রামের বাড়িতে দেওয়াল দেওয়াল ডিঙিয়ে একটা মাদ্রাসার ছাত্র প্রবেশ করেছে, তা আমাদের নিরাপত্তার লোক ছিল, তাকে ধরে ফেলেছে, ধরার পর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে বলল যে আমি মাদ্রাসা থেকে এসেছি, আমাকে পাঠানো হয়েছে, আমি আমি দেখতে এসেছি এখানে নাকি খ্রিস্টান, এখানে নাকি গির্জা, এখানে নাকি মূর্তি, আমাদের তথ্য সে নেবে নেওয়ার জন্য, নেওয়ার আমি বললাম, তো আমার কাছে ফোন দিল, আমি বললাম যে তার কথাগুলি রেকর্ড করে রাখো আর পুলিশকে খালি জানাও যে রাতের ১২টা বাজে আমার বাড়ির দেওয়ালে ভিতরে ঢুকেছে, তো ওকে নিরাপদে ওকে বাড়িতে যাওয়ার জন্য, ও কি এখন কি বাড়িতে যেতে পারবে, তার গ্রাম কোথায়, তার আত্মীয় স্বজন কেউ থাকলে তাকে খবর দিয়ে তাকে পৌঁছে দেবে। তাকে জিজ্ঞাসা করার পরে তারা বললো, সে বললো যে হ্যাঁ আমার এই পাশের গ্রাম, আমি যেতে পারবো, তো আমি বললাম খেয়াল রেখো রাত এখন ১২টা সভা বা ১২:৩০ বাজে, ওকে ছেড়ে দাও, ও যাক চলে যাক, ওর বাড়ি চলে যাক, বাড়িতে নিরাপদে পৌঁছে কিনা খবর নিও। এই যে এখানে আমি কি করতে পারতাম,
কি করতে পারতাম আপনারা বলুন তো? কেন মাদ্রাসার আমার আমাদের যারা মাদ্রাসার লেখাপড়া করতে যায়, আমারও তো স্টুডেন্ট লাইফের শত শত মাদ্রাসার বন্ধু, মাদ্রাসার স্টুডেন্ট বন্ধু, তাদের ব্যক্তিগত চরিত্র কেমন, তাদের আমল আখলাক কেমন, তাদের ইমান আকীদা কেমন, সাহস কেমন, আমি কি জানি না? এগুলি আমি নিজে তো ইসলামী আন্দোলন করা লোক, আমি জানি না এগুলি। আমার পুরো স্টুডেন্ট লাইফ আমি ইসলামী আন্দোলন করেছি, আমি জানি না এগুলি। এই মাদ্রাসার স্টুডেন্টদেরকে কেন তোমরা এই মিথ্যা কথা বলে আমার বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছ যে আমি ইসলামের শত্রু? আমার বিরুদ্ধে এই হাজার হাজার স্টুডেন্টদেরকে এনে আমার কর্মীদের সঙ্গে তোমরা মারামারিতে লাগিয়ে দিচ্ছ কেন? তো আমি তো এটা করতে চাই না। এর পরিণতি ভালো হবে না, খারাপ হবে, খুব খারাপ হবে। ইসলামের কোনো উপকার হবে না, উপকার হবে, লাভবান হবে ইসলাম, ইসলাম বিরোধী শক্তিগুলা। তোমরা আমাকে মারবে, আমি তোমাদেরকে মারবো, ওকে? দুইজন এদিকে যাক আর দুইজন ওইদিকে যাক, আহত এদিকে হোক আর ওইদিকে হোক, মামলা তো হবে, হত্যা মামলা হবে, তোমাদের হুজুরও আসামি হবে আর আমারকেও আসামি করবা। মধ্যখানে শোনো, মধ্যখানে লাভবান হবে এ ধান্দাবাজ যারা রাজনীতি করে তারা, বুঝছো? আল্লাহ দিনের কিছু হবে, ইসলামেরও কিছু হবে না। আর আমার বক্তব্য ভালো কথা, উত্তরে আমার বক্তব্য শুনতে দিলে না, সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে কোটি কোটি মানুষ আমার বক্তব্য শুনছে। আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে এসব সন্ত্রাস কি চলে? এগুলো তো ছেলে মানুষই কাজ। আজাদ নীরব হুমকি দিয়েন না, না এটা নীরব হুমকি না তো, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেলে আমি কি করবো, আমি সামনে আগাবো না, এটা নীরব হুমকি কিছু, এটারও হুমকি মনে করেন তাহলে কি বোবা? আপনারা আমার বাসার পাশে মিছিল দিয়ে যাবেন, আগুন জ্বালাই দিবেন, ঘুম ইয়ে করবেন, আমি তো একটা মিছিলও দেই নাই, মিছিলও দেই নাই, একটা মিছিল বলছে একটা মিছিলও দিবেন, ওরা উত্তর অসল করে দিতে পারতাম না, আমি দিই নাই, আমি এটা বলবো না অসল করে দেবো না, কেন করবো, খামোখা সাধারণ মানুষ কষ্ট পাবে। এই যে আমার বাসে হামলা করলেন, আমার একটা ক্যামেরাম্যান, একটা ক্যামেরাম্যান, এখানে বহু ক্যামেরাম্যান, বহু সাংবাদিক এসেছেন, একটা ক্যামেরাম্যান ছেলেটা নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে তার, খুব ভদ্র একটা ছেলে, ভালো ক্যামেরাম্যান। আমি বললাম ভাই তুমি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করো, তুমি ক্যামেরা। সে আসতে একটু দেরি হচ্ছিল, সে সাতটা সাড়ে আটটা বাসে তার গাড়ি, আমাদের আমার গাড়িটা পাঠিয়ে দিলাম, আমাদের একটা পিক আপ ট্রাক পাঠিয়ে দিলাম সেখানে, সে ক্যামেরা যন্ত্রপাতিগুলো সে আসা শুরু করলো। তাকে রাস্তায় ধরে স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞাসা করছে ভাই কই যান, বলছে আমরা এই যেখানে মিটিংয়ে যাচ্ছি বাস, ড্রাইভারকে নামিয়ে ড্রাইভারকে মাইট দেওয়া হলো, থাপ্পড় সর করা হলো, এতে ক্যামেরাম্যান দেখে তারে হয়তো কিছু করে নাই, কিন্তু ড্রাইভারকে মাইট দেওয়া হলো, বললো গাড়ি ঘুরাই দিলে, গাড়িতে হামলা করলেন, গাড়ি ভাঙচুর করলেন, পোস্টার ব্যানার ছিঁড়লেন, মিছিল করলেন, হুমকি দিলেন, প্রতিরোধ করলেন, এগুলোর উদ্দেশ্য কি ছিল? এর যদি পাল্টা আমি কিছু করতাম কি হতো এখানে? এখন আপনারা এই চিন্তা করেন কি হতো। I am an Indian here in the capital city Delhi, police are hitting Muslim, what are you saying about it? Taki inamul inamul bhuya o bhuya bhabe lekhe acha inamul bhuya janab inamul bhuya ami apni amar kotha nishchoi bangladesh bujhte parben ami to age bolechi je okhane je ei je hit korche okhane je dhoroner ottachar chalacche amar kache ekta news ache ekhane মসজিদের উপরে নাকি সেখানে অলরেডি সংঘর্ষ, মসজিদ সংঘর্ষ চলছে, সেই সংঘর্ষে দিল্লির একটি মসজিদে অগ্নিকাণ্ডের আগুন লাগিয়ে দিয়েছে, ওই মসজিদে আগুন দেওয়ার পরে হনুমানের পতাকা নাকি টাঙিয়ে দেওয়া হয়েছে, আল জাজিরার প্রতিবেদনে এটা। একদল উন্মত্ত জনতা জয় শ্রীরাম বলতে বলতে অশোকনগর এলাকায় একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। আমি তো আগেই বললাম সেখানে হিন্দুত্ববাদী অন্ধত্ব, সেখানে ধর্ম ব্যবসায়ীদের নৈরাজ্য কায়েম হয়ে গিয়েছে, এখন অন্যরা লাঞ্ছিত হবে। আমি এই ঘটনার নিন্দা জানাই, এর মানবতা বিধ্বংসী কাজ, এগুলো অন্যায়। ভারত প্রকৃত মানুষের ভারত, ভারত হিন্দুর না মুসলমানও না, আল্লাহর বান্দা, যারা আল্লাহর বান্দা আল্লাহর রূহ আছে, যারা সত্যনিষ্ঠ মানুষ তাদের জন্য এই পৃথিবী। এই অন্যায়, এই অন্যায়ের বিরোধিতা করি আমি, কিন্তু আমি বলতে চাচ্ছি আমার দেশও, আমরাও যেন এই ধরনের
ওরা হিন্দুত্ববাদ, আর এখানে জয় শ্রীরাম বলতেছে এখানে নারে তাকবীর আল্লাহু আকবর বলে, এই ধরনের অত্যাচার যেন আমরা সেখানে এখানে যেন না করি। তবে এটার এটার ব্যাপারে কি করণীয়, এটার ব্যাপারে করণীয় একটা, পুরো জাতি তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হতে না পারলে মার খাবো আমরা অবধারিত। কিভাবে এখন ঐক্যবদ্ধ করব? ঐক্যবদ্ধ করার জন্য সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করলাম, মেহমান দাওয়াত দিলাম, বিভিন্ন পেশার মানুষের দাওয়াত দিলাম, কলেমার কথাটা বলবো, ঐক্যের গুরুত্ব বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আদর্শ শিক্ষা দিয়েছেন সেটা বলবো, আমরা কি ইসলাম শিখছি সেটা বলবো, আমাদেরকে তো বলতেই দিচ্ছে না, তাহলে মুসলমান কি করে ঐক্যবদ্ধ হবে? সরকার কি আসলে পারত অনুষ্ঠানে নিরাপত্তা দিতে? হ্যাঁ পারত, এটা কোনো ব্যাপার না। যদি না পারে সরকার কি করা উচিত এখন? হ্যাঁ, আমি তো আগে বলেছি, সরকার যদি এইভাবে একে একে অন্যায়ের কাছে মাথা নত করে, তাহলে শেষ পর্যন্ত পরিণতিতে সরকার সমস্ত অন্যায়ের কাছে তাকে সারেন্ডার করতে হবে। তখন একটা পর্যায়ে হ্যাঁ সরকারও অন্যায় করতে বাধ্য হবে, অন্যায়ের পথে পা বাড়াবে, অন্যায় করে ক্ষমতা থাকতে হবে, উপায় নেই। এই অন্যায়কে একটা অন্যায় প্রশ্রয় দিলে শত অন্যায় জন্ম দেয়, শাসক করে, শাসিত করে, ধর্মগুরু করে, অনুসারীরা করে, সবাই করে, সেজন্য অন্যায়কে কেউ প্রশ্রয় দেওয়া উচিত নয়। সাধারণ জনগণের মুসল্লিদেরও উচিত ছিল বলা যে আমরা যাবো সবাই, তোমরা গন্ডগোল করবা না, হিজবুত্তাহ্রীর ইমাম কি বলে আজকে এখান থেকে যেতে দেবো না, অন্যায় কোনো কথা বললে আমরা তাকে পাকড়াও করবো। সাধারণ জনগণ বলতে পারতেন, মুসল্লিরা বলতে পারতেন, কিন্তু সবাই সাধারণ মানুষ ঠিক আছে ওনারা চুপ থাকলেন, চুপ আপনার থাকলে কি হবে, অসুবিধা নাই, কারণ ওদের মাদ্রাসা রিজার্ভ ফোর্স আছে, কিন্তু ওদের একটা হিসাব আছে যে আমাদের এতটা মাদ্রাসা, আমাদের কামরাঙ্গীরচর মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, আমাদের বাড়িধারা মাদ্রাসা, আমাদের গাজীপুরের মাদ্রাসা, বোটবাজার মাদ্রাসা, ওই আপনার সাভারের মাদ্রাসা, টঙ্গীতে মাদ্রাসা, ইস্তেমার মাঠের মাদ্রাসা, হিসাব করে ফেলাইছে 10 লাখ হিসাব হয়ে গেছে, মাথা ঠিক থাকে তখন? হুজুর লোক পাঠান, হুজুর লোক পাঠান, বাসের চিন্তা করবেন না, বাস রেডি, লোক পাঠান, লোক পাঠান, আপনার মাদ্রাসা থেকে কতজন, আপনার মাদ্রাসা থেকে কতজন, আপনার মাদ্রাসা থেকে কতজন, এইবার হুজুর তো এইবার বলবেন এই সব রেডি হোক, ওখানে যাইতে হবে, কি করতে হবে, এই করতে হবে। এবার পোলাভাইনে জিজ্ঞাসা করেন এই তোমরা কি জন্য আইসো, জানি না হুজুর কইছে, ও শুনছি এখানে নাকি নাস্তিকরা কি নাকি অশ্লীল কি করতেছে, এটারে ভাঙতুন। এই হচ্ছে অরিজিনাল সিনারিও, আমার দেশ, দিস ইজ মাই কান্ট্রি, স্বাধীনতার 50 বছর পর দেশ এখন এখানে এসেছে, দেশ এখন এখানে এসেছে, স্বাধীনতার অর্জন হচ্ছে এটা, আমার কথা বলার শক্তি আজ হারিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু এই কথা বলেছিলেন, আমাকে কথা বলতে দেওয়া হয় নাই, আমাদের অধিকার ভুলনটিত। হ্যাঁ এখন এখন সকলের সে অবস্থা হবে, এখানে পশ্চিমারা যা করেছে এই ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীরা তাই করবে, কথা কেউ বলতে পারবে না, তাদের শক্তি আছে কি, তাদের জনগোষ্ঠী ধর্মপ্রাণ মানুষ তাদেরকে বিশ্বাস করে, তাদের পুঁজি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আমি দিনকে রাতের ভিতরে প্রবিষ্ট করাই, আমি সূর্য উদিত করাই, সূর্য অস্ত যায় তোমরা দেখো না, আমি মেঘমালা সৃষ্টি করি, আমি আলোক উজ্জ্বল দিনকে আমি অন্ধকারে ঢেকে দেই, আল্লাহ বলেছেন। আল্লাহ পারেন উঁচুকে নিচু করতে, নিচুকে উঁচু করতে, এই বৃথা আশপালন এটা কোনো সুস্থ মানুষের কাজ নয়, সভ্য মানুষের কাজ নয়, সুশৃঙ্খল মানুষের কাজ নয়। তারা তাওহীদি জনতার কথা বলছে, কিন্তু আপনার মাধ্যমে জানতে চাই তাওহীদি জনতা আসলে কারা। তাওহীদি জনতা প্রকৃতপক্ষে তারা যারা আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়াবে তা, আর যারা তাদেরকে তাওহীদি কথা বলা হচ্ছে তারা আসলে প্রকৃত তাওহীদি জনতা নয়, কারণ তাওহীদ তো জাতির মধ্যে নাই, প্রত্যেকে জনতা হবে, জনতা বিভিন্ন মত পদ ফেরকা বিভক্ত, কেউ ডেমোক্রেসি, কেউ সোশ্যালিজম, কেউ মোনার্কি, কেউ কমিউনিজম, কেউ বিভিন্ন ধর্মীয় দল, তাওহীদবাদী তো কেউ না, তাওহীদের উপর ঐক্যবদ্ধ আছে নাকি জাতি, সেটা করার জন্য তো আমি দাঁড়িয়েছি। এখন আমার বিরুদ্ধে ওরা বলে কি বলে হলো, দেখেন সরকারি কাউমি ওহাবি আজাহাবি লাম আজাহাবি, হ্যাঁ যে দলে হন না কেন হিজবুতের বিরুদ্ধে কিন্তু এক হওয়া চাই, হন এখন, কিন্তু এই যে ঘটনাগুলি ঘটছে দুনিয়া জোড়া, এইসব অন্যায়ের বিরুদ্ধে এক হইতে পারবে না,
আচ্ছা, তারপরে প্রশ্নগুলি আমি দেখছি আপনাদেরকে। স্টার ফ্যাশন থেকে সালাম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আরে আমাকে একটা গালি দিচ্ছে, দাঁড়ান, গালিটা আমি একটু শুনি। আমাকে বলা হচ্ছে তোরা কি মানুষ? আচ্ছা, কোরআনের যে অক্ষর মানবে না সে মুসলিম না, তুই কত বড় বেয়াদব। কি অক্ষর মানলাম না রে ভাই? হ্যাঁ, কি অক্ষর মানলাম না, কি অক্ষর মানলাম না? নামের আগে যে মোহাম্মদ লিখলেন, কি অক্ষর মানলাম না? রোমানদের মিথ্যা কথা কেন বলে? মোহাম্মদ নবীলামের লকব লাগাইছেন কি ব্যাপারটা? কি অক্ষর মানলাম না? আপনি দেখেন বেয়াদব আমি না আপনারা? প্রমাণ হয়ে গেছে তো, মানব জাতি দেখলো তো, দেখলো তো কার আদব আছে, কায়দা আছে, কার ভদ্রতা আছে, সভ্যতা আছে, মানব জাতি দেখলো, সামনে আরো দেখবে ইনশাল্লাহ, সামনে আরো দেখবে ইনশাল্লাহ দেখবে। এই যে আজারি সাহেবের ফটো দিচ্ছে। চেহারা দেখে বোঝা যায়, আমার চেহারা দেখে বোঝা যায়, বাস হয়ে গেছে। আমার চেহারা দেখে বোঝা যায় যে আমি কি বলতাম, ভালো ভালো। তা আমার মতো চেহারাওয়ালা লোকদের টাকা দিয়ে মাদ্রাসা চালাও, আমার মতো, আমার তো দাড়ি কুদুর রাখছি তাও নাই, ধান্দাবাজে রাজনীতি করে, মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত, অথবা অন্য কি কি কাম করে, আকাম কুকাম সবই তোমরা জানো। যাই হোক, ওই সমস্ত লোকদের টাকা দিয়ে মাদ্রাসা চলে, তিনখানা চলে, মসজিদের ইয়ে চলে, সব চলে। কেমনি চলে তখন? আমাকে দেখলেই বোঝা যায়। কেমনি বোঝা যায়? বোঝা গেল আমাকে দেখলে। তোমাদের মহফিল গুলাতে যাদেরকে সভাপতি করো বা যারা বক্তব্য রাখেন, যাদের শেল্টারে এগুলি করো, তাদের চেহারাটা কেমন? কি কথা কও নাকি, তাদের চেহারা কেমন? আমার দেখলে বোঝা যায়। কি বোঝা যায়? খ্রিস্টান রুবেল আহমেদ রাজশাহী বন রাজশাহী বিভাগের পক্ষ থেকে জানাই সালাম, আপনাকেও সালাম। আচ্ছা, অনারেবল ইমাম, ইউ আর রেডি টু স্যাক্রিফাইস আওয়ার লাইফ ফর এস্টাবলিশিং দ্য ট্রুথ। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ খাইরান। কামাল প্রধান, সমাজে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিজবুত্তাহিদের আহ্বান। এ তো কঠিন আছে ভাই, অত সহজ নয়। ধর্ম ব্যবসায়ীরা আদর্শিকভাবে পরাজিত হয়েছে, নূর মোহাম্মদ তারা মিথ্যার আশ্রয় নিয়েছে, অসিরি তাদের সকল মিথ্যার অবসান করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাকে একজনে বলছেন তোর জুতা পিঠা করা দরকার, আমাকে জুতা পিঠা করা। ভাই, জুতা পিঠা আমারে করার আগে এই এই জিনিসগুলো সমাধান করেন। এই যে আসতেছে মাইক, মাইক 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 আসতেছে, মায়ের জন্য তৈরি থাকেন খাওয়ার জন্য, আমাকে ভাই জুতা পিঠা করার থেকে আমার দরকার নাই। আমি সত্য দিন নিয়ে দাঁড়িয়েছি, ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, ইসলামের কোনো ক্ষতি হয় আমি অন্তত সহ্য করি না। আমি এ পর্যন্ত সব ইসলামের পক্ষে কথা বলেছি, আপনারা শুনেছেন। মায়ের আসতেছে মায়ের ভয়াবহ মায়ের, এই মায়ের ঠেকাইতে পারবেন না আপনাদের এই মোল্লারা, কেউ আর খুঁজে পাবেন না, একটারও খুঁজে পাবেন না, নারে তাকবীর আল্লাহ আকবর একটাও পাবেন না খুঁজে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা খুঁজে পাবেন না, নারে তাকবীর আল্লাহ আকবর একটা খুঁজে পাবেন না। এগুলো জানা আছে, কারণ মানুষের মানুষের পচা গলা খেয়ে যাদের পেট চলে, এর পেট সামনে হয়ে যায়, এগুলো এই পেট নিয়ে লড়াই করতে পারে না, এর সাহস লাগবে না, উস্কানি দেবো মানুষের। হে যা যা অমুক কাফের হয়ে গেছে, তার বাড়িঘর ভাঙ, তার জনসভা পণ্ড করে দে, এগুলো করবে কেন? কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ এরা করতে পারবে না। আহমদিনেজাদ, ও বাবা রে, এটা তো একেবারে ইরানের সাবেক প্রেসিডেন্টের নাম লাগিয়ে দিলেন। ঘটনা আসলেই দুঃখজনক, তারা আমাদের আজহারি হুজুরকে দেশে থাকতে দিল না। আজহারি আজহারি সাহেবকে তো আজহারি সাহেব দাঁড়িয়ে থাকতে পারতেন তো, দাঁড়াতে হবে তো, দাঁড়াতে হবে, উপায় নাই। দিলরুব আক্তার, আমার মনে হয় হিজবুত তহিদের উপর মোল্লারা ভয়াবহ হামলা চালাবে, সেটা গতকাল পারে নাই কিন্তু আগামীকাল করবে, আর প্রশাসন মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, গণমাধ্যম আপনাদের বিরুদ্ধেই যাবে, এমত অবস্থায় আপনারা আক্রান্ত হলে কি করবেন? ও তো আমি বলেছি তো ভাই, আল্লাহর কাছে আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায় তো কি করব, কি করব, আল্লাহ যখন ফয়সালা দিবেন তখন। আহজাবের যুদ্ধের কাহিনী জানেন? আহজাব রসুল কয়জন, কাফেররা কয় হাজার, কোরআনে আছে। শত্রুরা যখন চতুর্দিকে আসতে আসছিল তখন তোমাদের জিব্বা বেরিয়ে গেছিল ভয়ে, কিন্তু রসুল শুধু একটা কথা বললেন, হাসবুনাল্লাহ,
আল্লাহ এনাফ, আল্লাহ যার পক্ষে থাকে তারা কেউ কিছু করতে পারে না, এটা মনে রাখবেন সবসময়। আর আল্লাহ বলছেন আমি সাহাবেদের সঙ্গে আছি, আল্লাহুম্মা সাহাবে, আল্লাহ সাহাবেদের সাথে আছে। আল্লাহ বলছেন তিনি মোমেনদেরকে সাহায্য করেন, মোমেনরা বিজয়ী হবে, যারা মোমেন না তারা কখনো বিজয়ী হবে না, তারা গুজব আর গুজব সৃষ্টি করবে, উন্মাদনা সৃষ্টি করবে, তাদের দ্বারা কোনোদিন কোনো সভ্যতা নির্মিত হবে। সাহেরা আক্তার বনুল ইমাম শহীদি ফ্যামিলি হাজার সালাম, সাহেরা আপা আপনাকেও হাজার সালাম জানাচ্ছি, আমার শহীদ ভাইদের প্রতি তাদেরকে স্মরণ করছি, তাদের রক্তের বিনিময়ে আজ এই উত্তর দিয়ে পর্যন্ত এগিয়ে এসেছে, তাদের পথযাত্রী অনেক হবে ইনশাআল্লাহ সামনে। কিছু মুখোশধারী ভদ্র শয়তান নিজের পরিচয় গোপন করে পণ্যের ছবি ব্যবহার করে শয়তানি করে ছবিগুলি চরিত্র প্রদর্শিত করছে। হ্যাঁ, এই যে মিজানুর রহমান আজারি সাহেবের ফটো ব্যবহার করে আমাদের লোকের সঙ্গে গালাগালি করে, এই যে অবস্থা আর কি, আজারি সাহেবের ফটো ইউজ করে, এগুলি তো ভদ্রতা কোনো সীমা নেই। মা বংশত্ব মোল্লারা মুখে বলতে পারে কিন্তু কিন্তু না, এত করোনা হচ্ছে তো, এই যে আপনি বললেন যে কে ভিতুকে সাহসী, আপনি বলতেছেন ভিতুক, তারা তো বলতেছে তারা খুব সাহসী, তারা পুলিশকে বলছে ব্যারিকেড বানান, আমাদেরকে থাকতে দেন, আমরা যাবো ভেঙে ফেলাবো, এই যে ভেঙে ফেলবে কথাটা বললো, এটা কতটুকু ন্যায়সঙ্গত কথা হলো? আমি আমার কথা শেষের দিকে, আমার সুন্নতি দাঁড়িয়ে কই কিন্তু বাসা তো দেখি নোংরা, শিখলেন কোথা থেকে ভাই? এটা অন্য, আচ্ছা অন্যজন তোরা কিছু করতে পারবি না, রাই কিছু করতে পারবি না, আত্মরক্ষার অধিকার একজন মতো পরিস্থিতি বলে দিলেন আশরাফুল ইসলাম। হ্যাঁ অবশ্যই আত্মরক্ষার অধিকার আইনসম্মত। হ্যাঁ আমাকে কিন্তু গতকালকেও অনেকে বলেছে, অনেকে বলেছে, আমি কারা কারা বলেছে কীভাবে বলেছে আমি সেটা বলছি না, যাক অনেক অনেক অনেকে বলেছে যে তারা যেহেতু এটা করছে আপনিও আপনিও আগান, আপনিও অগ্রসর হন। আমি তো বললাম, চিন্তা করলাম যে না এটা বোকামি হবে, খামোকায় যুদ্ধ করবো কেন? ফাঁদ দিয়ে ধান্দা করতেছে, অনেক মানুষের জান মালের ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়েছেন, আপনার দলপ্রকৃত মানবতাবাদী, আপনাদের সাফল্য কামনা করি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবুল হাসান, ভারত এখন ধর্ম ব্যবসায়ীরা পালাইছে। হ্যাঁ ভারতে কোথায় তোমরা, ভারতে কোথায় তোমরা, ভারতে কোথায়, ভারতে এই যে মসজিদ মসজিদ গুলিকে মসজিদের মধ্যে ইয়ে করে দিচ্ছে, সেটা রক্ষা করার জন্য ইমান কোথায়, আমার জনসভারে পণ্ড করার জন্য এভাবে লাগলা উঠে পড়েছে, সেখানে কোথাও তোমরা না পারবা না, তোমরা ফিলিস্তিনে পারো নাই, কাশ্মীরে পারো নাই, তোমরা আসলে কোথাও আসলে পারো নাই, পারবা না, কারণ পারে না কেন, কারণ আছে তো এই যে নিজেরা নিজেরা যদি এভাবে মানামারি করে দুর্বল হয়ে যায়, নিজেদের মধ্যে আস্থা নাই, নিজেদের লোকেরা নিজেদের শত্রু, স্বার্থপর আত্মকেন্দ্র, কাপুরুষ, ভীত, পারে না পারবে না, সেই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেছি অনেক। তো যাই হোক, আমার বক্তব্য শাকিল ইদ্রিস আলেমরা মাঠের চারপাশে অবস্থান ধর্মঘট করার উদ্যোগ নিয়েছিল, সরকারকে পারত না, 144 দ্বারা জারি করতে, আর আমি তো বললাম সরকার তো সবকিছু করত, কিন্তু আলেমরা আলেম নামের আলেম নামধারী কিন্তু তাদেরকে প্রকৃত আলেম বলবো না, তারা যে কাজটা কাজটা করেছে এটা কি ন্যায়সঙ্গত হলো কিনা, এটা কি আইনসম্মত হলো কিনা, এটা কি বৈধ হলো কিনা, এটা কি ঠিক হলো কিনা, আমার প্রশ্ন হচ্ছে না। তাদের স্টুডেন্টরা তাদের মাদ্রাসার স্টুডেন্ট আসো, তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে, যে আমরা তো তাদের ওনার কথা শুনতেই পারিনি, শুনি আগে তারপরে উনি কি বলে তারপরে দেখি। মাননীয় ইমাম, আমরা রান্না বান্নার আয়োজন করছিলাম, সেখানে যাওয়ার সময় তারা আমাদেরকে উদ্দেশ্য করে বলছে যে অনুষ্ঠান তো বন্ধ করে দিয়ে এসেছি, তোরা যদি কিছু বলিস তোদেরকে জবাই করে মাটির নিচে পুঁতে ফেলবো, ওখানেও তারা ফেতনা করার উদ্যোগ নিয়েছিল। হ্যাঁ ওই যে রান্না বান্না যেখানে দিয়া বাড়িতে রান্না বান্নার আয়োজন করছিলাম আমরা, সেখানেও গিয়ে তারা রান্না বান্নাগুলো লুটপাট করতে চেয়েছিল, তা আমি বলতাম লুটপাট করার কি দরকার, দিয়ে দিতা নিয়ে খা, বিকেলবেলা আসলে তো আমি খাওয়াইতাম মাঠের মধ্যে, আমি তো বলছি তোমরা খাওয়া নষ্ট করো না, খাও, তবে আমার আমার জনসভা বন্ধ করে দিয়েছ এটা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, আমি ওই পুলিশ প্রশাসনকে জিজ্ঞাসা করেও আমি সিদ্ধান্ত দিয়েছি যে ঠিক আছে সকাল 7টায় যে না ঠিক আছে আমি জনসভা করবো না, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে একটা যুদ্ধ হবে,
এখানে একটা লড়াই হবে, এখানে একটা খুন হবে, মারা হবে, শত শত লোক কোন পক্ষে মরে কোন পক্ষ কে কত আহত হয়। তখন ওই মোল্লা একটারও তোমাদের গুরু হুজুর একটারও খুঁজে পাইতে না। তোমরা যারা স্টুডেন্টরা আসো, তোমরা আমাদেরকে মারতো, আমরা তোমাদেরকে মারতাম, এটা বড় অন্যায় হতো, খুব খারাপ হইতো। একেবারে আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশ একেবারে পচে যেত না, আর মানুষ হাসতো যে ভালো হয়েছে, মানে যারা ইসলাম বিরোধী আর কি, ভালো হয়েছে হিজবুত তাওহীদ মারছে আলেমদেরকে, আলেমরা মারছে হিজবুত তাওহীদকে, ভালোই। আর তোমরা যারা আসো, তোমাদের ভিতরে কিছু সাতান নিশি আছে, তারা কি করতো, ফটো পুলিকে নিয়ে নিয়ে প্রচার করতো যে দেখো আলেমদেরকে মারছে, হ্যাঁ ইসলাম প্রিয় জনতা তোমরা কি যাকবে না খ্রিস্টানদের বিরুদ্ধে, আসো সবাই মিলে। বাস বিভিন্ন জায়গায় হামলা, পাল্টা হামলা, আক্রমণ পাল্টা আক্রমণ, বাসে হামলা, দোকানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, যেগুলো হয় আর কি, এগুলো হতো আর কি, এগুলো কি খুব ভালো হইতো? তোমরা বলো ভালো হইতো কিনা? তোমাদের ওস্তাদরা ওইটা গিয়েছিল, এটা আমি সেটা হতে দেইনি। কাজে আমি মাদ্রাসার স্টুডেন্টদের অনুরোধ করব, তোমরা আসলে না বুঝে না শুনে কোথাও তোমরা যাবে না, তোমরা জেনে বুঝে শুনে তোমরা যাবে, এটা আমার অনুরোধ থাকবে। তা আমি আমার কথা শেষ করে দিয়ে আমি দিচ্ছি। মোহাম্মদ জাকির হোসেন, তিন দিন ধন ব্যবসায়ীদের পরিধি সংকুচিত হচ্ছে, ইমামদের পরিধি বাড়ছে। তো ঠিক আছে, আমি আমার কথা শেষ পর্যায়ে চলে এসেছি, 2 ঘন্টা হয়ে গেছে। আন্না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও এই লাইভ অনুষ্ঠানের যে বিষয়টা ছিল গতকালকে, আমি কেন অনুষ্ঠানটা স্থগিত করেছি আপনারা জানেন, আমার সমস্ত অনুমোদন সমস্ত সহযোগিতা থাকা সত্ত্বেও আমার আমি করি নাই, আমি স্থগিত করেছি। কারণ এখানে আমার হাজার হাজার লোক, আমি প্রায় 30,000 লোকের রান্না করেছি, 50,000 লোকের আমার আগমনের কথা, তারপরে আমি চেয়ার সাজিয়েছি প্রায় 20,000, আমার উন্নত মানের সাউন্ড সিস্টেম বসিয়েছি। আমি চেয়েছিলাম আমরা 25 বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করবো, আলোচনা করবো, গণ্যমান্য মেহমানদেরকে, শহরের গণ্যমান্য লোকদেরকে জনপ্রতিনিধি দাওয়াত দিয়েছি, আমরা আমাদের সাধ্য মোতাবেক আমাদের নিজেরা খরচ করে আমরা টাকা পয়সা দিয়েছি, দিয়ে আমরা সেগুলি করেছি। তোমরা প্রমাণ করো, কোনো একটা কেউ দুটা টাকা দিয়েছে আমাদেরকে, প্রমাণ করো। আমাদের এই ভাইয়েরা দিন রাত পরিশ্রম করেছেন, তারা কাঁদছে কাঁদছে, তারা কান্না করেছে দুপুরবেলা যখন এই খাবারগুলি শত শত ডেক্সি খাবার নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল, তারা কাঁদছে, বলছে এত খাবার আমরা রান্না করেছি কাদের জন্য, তাদের কাটতে দেয়নি। তো আমি দেখলাম এখানে একটা যুদ্ধের আয়োজন তারা করেছে, একটা ফেতনা, একটা রণক্ষেত্র, একটা মেসাকার। আমি আইন মান্য করে একজন নাগরিক হিসেবে, শান্তিপ্রিয় মানুষ হিসেবে, আমি চাইছিলাম ইসলামের কথা তুলে ধরতে, ইসলামের মাহাত্ম, ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য। আমি আসলে সেখানে যুদ্ধ করতে যাইনি, ফেতনা করতে যাইনি, এবং আমি চাইনি, আত্মা থেকে চাইনি আমার লাঠির আঘাতে কোনো মাদ্রাসার ছাত্র আহত হোক, কোনো মাদ্রাসার ছাত্রের আঘাতে আমার লোকেরা নিহত হয়, এটা খুব ভালো রেজাল্ট হবে না, খুব খারাপ হবে, খুব খারাপ হবে। কারণ এই সন্তানগুলি আমারই প্রতিবেশী, আমরা তোমারই প্রতিবেশী, সকালবেলায় উভয়ের সঙ্গে উভয়ের দেখা হবে, একই গাড়িতে উঠো, একই হোটেলে খাও, একই বাজারে বাজার করো, একই ডাক্তারের ওষুধ খাও, একই হাসপাতালে আহত হলে কি হইতো বলো, উত্তরা মেডিকেল কলেজ হাসপাতাল, হয় তোমরা উপরে সিটে থাকতো, আমরা নিচে সিটে থাকতাম, ওই একই স্যালাইনের যে স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডটা, একটা স্যালাইন যেত তোমার ভিতরে আমার রক্ত, এই হয়তো তোমাদের কেউ, আমরা হয়তো রক্ত দেওয়া লাগতো। আমি দেখেছি তো এই যে আপনার ইয়েতে, এই বিভিন্ন জায়গায় যখন তোমরা এই ধরনের ঘটনা ঘটাও, যারা ঘটায় তারা চলে যায়, আর যারা আক্রান্ত হয় তাদের দেখার আর কেউ থাকে না, কেউ থাকে না। ভোলাতে আমি দেখলাম, ভোলাতে যেই ছেলেগুলি জীবন দিল নবী ইসলামের এই যে এর প্রতিবাদে, সেই ছেলেগুলিকে শেষ পর্যন্ত দেখার কেউ নেই, কে কে দেখবে তাদের? আমি খবর নিয়েছি। তো এটা তো তোমাদের উস্তাদরা করতে পারে, আমি পারি না। কারণ আমার দুটা ভাইকে শহীদ করেছো, দুটা ভাইয়ের পরিবার, বাচ্চাদের লেখাপড়া, কাপড় চোপড়, তাদের অনেক কিছু, একটা মানুষ আহত হলে তার অনেক কিছু, আমি তাকে রাস্তায় ফেলে আমি যেতে পারি না। একটা মানুষের গাড়ি ভাঙলে আমাকে জবাব দিতে হয় যে তোমার কারণে আমার গাড়ি ভাঙছে, এই যে তোমরা যে এই যে এসি গাড়ির গ্লাসটা ভাঙলা, সেই গাড়ির ড্রাইভারকে আমার ক্ষতিপূরণ দিতে হয়েছে, আমার মাঠের মধ্যে কোটি কোটি টাকা দামের সম্পত্তি, মানুষের সম্পত্তি, এগুলো আমাকে ক্ষতিপূরণ দেওয়া লাগতো, এই অন্যায় তো আমি করতে পারিনি, এটা তাণ্ডব, এই তাণ্ডব আমি কেন করবো? ওয়াই ইসলামের কথা বলতে এসেছি, তোমরা কি শিখাচ্ছ মাদ্রাসার স্টুডেন্টদেরকে,
এগুলি শিখাচ্ছ? আমরা অমুকের মাহফিল, তোমরা অমুকের মঞ্চ হামলা করবে, অমুককে রোখাই দিবে, অমুককে ধ্বংস করে দিবে, এই সমস্তগুলি বাদ দাও। এগুলি ফলাফল খুব খারাপ। তাড়াতাড়ি পারো জাতিকে তাওহীদ, কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথার উপর ঐক্যবদ্ধ করো, ঐক্যবদ্ধ করো। তোমার কথার সঙ্গে আমার কথা মিলে না বলে আমি কাফের হয়ে যাই না, খ্রিস্টান হয়ে যাই না, এটা কখনো মনে করো না। তাড়াতাড়ি ঐক্যবদ্ধ করো, নাহলে আমরা বাঁচব। আমি আরো কয়েকটা ফটো আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের রান্না বিভাগ, এই পুরা দিয়া বাড়ি, এ হচ্ছে রান্না বিভাগের, এখানে এখানে রান্না হচ্ছে, হাজার হাজার মানুষের রান্না। এই আমাদের রান্না বিভাগের মধ্যে গিয়েও তারা আক্রমণ চালিয়েছে। এই হচ্ছে রান্না হচ্ছে, রান্না হচ্ছে এখানে, এখানে রান্নার প্যাকেট করা হচ্ছে, এখানে রান্নার লোকেরা, এই যে আমাদের রান্নার লোকেরা, দেখো খালি কত বড় আয়োজন আমরা করেছি, বিশাল আয়োজন, বিশাল আয়োজন, তোমরা চিন্তা করতে পারবে না কত বড় আয়োজন আমরা করেছি। আমরা যদি সিদ্ধান্ত নিতাম বহু কিছু হয়ে যেত, কাজে ওরা মনে করো না, খালি দেখাই তোমাদেরকে, খালি দেখাই তোমরা কি করেছ, দেখাই এই সব খাবার আমাদের মেহমানরা খেতে পারে নাই, সব খাবার আমাদের মেহমানরা খেতে পারে নাই। অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, তোমরা বলবো এত টাকা কই পাও? আমরা হৃদয়ে হৃদয়ে দরিদ্র নই, আমরা অর্থনীতিতে দরিদ্র হতে পারি, তোমাদের ধর্মগুরুরা হৃদয়ে দরিদ্র, কিন্তু মানুষের টাকা খেয়ে জমা করতেছে আর তোমাদেরকে ডাল খাওয়াচ্ছে। আমরা হৃদয়ে দরিদ্র নই, আমরা ইসলামের কথা বলবো, আমরা দারিদ্র তাড়িয়ে দেখাবো না, আমরা ইসলামের কথা বলবো, সৌন্দর্য সুন্দর, সুন্দরের প্রতীক। এ হচ্ছে আমার মঞ্চ, সেখানে কি লেখা আছে দেখুন তো, আপনারা মুরব্বীরা দেখুন তো, যারা যারা আছেন আমার কি লেখা আছে দেখুন তো। এই যে তারা বললো যে এখানে ইসলাম বিরোধী, এই মঞ্চটা যদি ধ্বংস করা হইতো কি ক্ষতি হতো, কত লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হতো, কার কার যাইতো, তাদের লাভ হইতো কি, তাদের কিছু ফটো পাইতো, ফটো ছবি যেটা তারা চাইছিল, যে কি লাত্তি মারতেছে, একটার পরে একটা ভাঙতেছে, চেয়ার ভাঙতেছে, উন্মত্ত জনতা যা করে আর কি, কাপড় ছিঁড়তেছে, আগুন লাগাই দিতেছে, এগুলি ফটো প্রচার করবো, হিজবুতের জনসভা কন্ডুল করছে, তাওহীদি জনতা, বাহ 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 বাহ, তাওহীদি জনতা কোথায়, কোথায় তাওহীদি জনতা, কোথায় আজ, পারলে ঐক্যবদ্ধ হও, এটার নাম তাওহীদি জনতা। এখানে 30,000, এখানে অলরেডি 17,000 চেয়ার বসে গেছে, 20,000 চেয়ার বসবে, পুরা মাঠ নিরাপত্তা, মাঠের চারপাশে আমরা রজত জয়ন্তীতে সংগ্রামী শুভেচ্ছা। আমার লেখাগুলি পর্যন্ত সেখানে কি লিখেছি, জঙ্গিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, অপরাজনীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, রজত জয়ন্তীতে সংগ্রামী শুভেচ্ছা কি কথা বলেছি, সংগ্রামী শুভেচ্ছা দেওয়ার কি অধিকার কি আমার নাই, সংগ্রাম চলবে, ধর্ম ব্যবসা জঙ্গিবাদ ধ্বংস হোক, নিপাত যাক। এই ধর্ম ব্যবসা কথাটা বললাম কেন, এই হচ্ছে আমার কাজ আর কিচ্ছু না, এই হচ্ছে মঞ্চ থেকে, এই হচ্ছে সম্পূর্ণ মাঠ। এখানে আমরা কমিশনারদেরকে দাওয়াত দিয়েছিলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, গণ্যমান্য এলাকার মুরব্বী যারা আছেন তাদের জন্য আমরা সোফা সেটের ব্যবস্থা করেছি। একটা একটা জনসভাকে কতটা ভদ্র করা যায়, সুশৃঙ্খল করা যায়, সুসংগঠিত করা যায়, প্রত্যেকটা চেয়ারকে একটা চেয়ারের সঙ্গে আরেকটা চেয়ারের দূরত্ব আমরা মেপে মেপে বসিয়েছি। সামনের চেয়ার থেকে পিছনের চেয়ার আমাদের মাপা ছিল, এটার নাম ডিসিপ্লিন, রসুল দুই নম্বর ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন। আমি বলেছি অনুষ্ঠান শেষ পর্যন্ত একটা একটা চেয়ারের দূরত্ব যেন বন্ধ না হয়, এরকম একটা লোক উঠবে যাবে কোনোভাবে যেন, এইভাবে আমরা শৃঙ্খলা সাজিয়েছি। তোমরা তো আমাদের শৃঙ্খলাই দেখতে দিলা না, আমাদের ডিসিপ্লিনটা দেখতা, আমরা কি বলতাম কি করতাম দেখতা, ডিসিপ্লিনটা তো দেখতে দিলা না। একজন পুলিশ সদস্য ফটো তুলছেন, বহু পুলিশ সদস্য আফসোস করেছেন, বলছে উত্তরা এলাকা এত সুন্দর এত স্মার্ট মঞ্চ আমরা দেখিনি, বহু পুলিশ সদস্য ফটো তুলে নিয়ে গেছেন। পুলিশের একজন উত্তরতন কর্মকর্তা এইবার তাণ্ডব শোনার পরে মাঠ পরিদর্শন করতে এসে বললেন যে আমরা তো ওনার কথা শুনেছি, উনি তো ভালো কথা বলেন, এরা কেন রাস্তায় এ ধরনের গন্ডগোল করছে, কোনো জবাব নাই।
এই হলো সাউন্ড সিস্টেম আমি দিয়েছি, মানে সুঙ্গা মাইক লাগাই না, কারণ আমার নির্দেশনা ছিল সুঙ্গা মাইক রাস্তা দেওয়া যাবে না, আরো জোরে অসুবিধা হয়, এই জন্য আমি বলছি মাঠের ভিতরে সাউন্ড সিস্টেম দাও। আমরা সাংবাদিকদের জন্য ব্যবস্থা রেখেছি, আসলো কত ঝড় তুফান, ভাঙলো হাল ছিঁড়ল পাল, তবুও ঊর্ধ্বে তুলে নিশান, এলো রজত জয়ন্তী কাল, এই স্লোগান আমরা দিয়েছি। এই যে এলইডি প্রজেক্টর সেখানে, এই হচ্ছে ওনাদের চাওয়া, এই যে এই হচ্ছে ওনাদের, ওনারা এইভাবে দেখতে গেলেন কেন, এইভাবে দেখতে যাওয়ার দরকারটা কি ভাই? আমি তো চেয়ার দিয়েছি, আমি তো সোফা দিয়েছি, ওখানে আসেন, ওখানে বসেন, এইভাবে দেখতে যাইয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এইভাবে দেখে যাইয়া কেন এরকম করেন, হোয়াই কেন এরকম করেন, এগুলো কি? ওপেন ফর অল, সবার জন্য উন্মুক্ত, খানা রান্না বসিয়েছে, পোলাও আর হলো মুরগি, সিম্পল জিনিস, একটা আন্ডা দিয়েছে মানে ডিম আর পোলাও, দেশীয় ভাবে রান্না, আর তো কিছু না, দুপুরবেলা চারটা খাইতেন, আসতেন, বসতেন, আপনাদেরকে আমি কি অসম্মান করতাম, দেখতেন সোফাতে আপনাদেরকে বসাইতাম, আলেমরা আসতেন, সবাই আসতেন, আমি ধন্য হইতাম যে না আজকে আলেমরা আসছেন, আমার ভুল হইলে বলতেন যে বাপু তোমার ভুল হয়েছে, এত অহংকার কর কেন আপনাদের, আপনারা এইভাবে লুকাই 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 দেখে যাইয়া আপনারা এই যে এত বিরাট তাণ্ডব সৃষ্টি করার জন্য আয়োজন করলেন, কেন করলেন এগুলি? সুন্দরের চর্চা হবে না, তাই না? সুন্দরের চর্চা হবে না। তারা একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিল বাংলাদেশে, আমি চাই না একটা পরিস্থিতি সৃষ্টি হোক, আমি এই জন্য আমার যত কোটি টাকার ক্ষতি হোক, যত বদনাম হোক, তোমরা যত এখন আমার গালাগালি করো করো, তোমরা বলো আমি পালিয়েছি, ঠিক আছে পালিয়েছি, দিস ইজ মাই স্ট্র্যাটেজি, জাস্ট স্ট্র্যাটেজি, একটা শব্দ মনে রেখো, ওয়ার স্ট্র্যাটেজি বলে কথা আছে, একটা কথা মনে রেখো, আমার কত বড় ক্ষতি হয়েছে আমি জানি, কিন্তু এই মাদ্রাসার স্টুডেন্টদের সঙ্গে আমি মারামারি করব না, আমি পয়েন্ট কারো হাতে তুলে দিতে চাই না, আমি চাই না ইসলামের বদনাম, আমি চাই না আমার দেশের মানুষ, আমার সমাজের মানুষ, আমার এলাকার মানুষ, আমার মহল্লার মানুষ একজন আরেকজনের মাথা ফাটাবে, তোমরা করতে পারো, তোমাদের দরকার ইস্যু, ইস্যু নিয়ে তোমরা রাজনীতি করো, তোমরা খেলো, তোমরা বিভিন্ন ধরনের লবি এখন মেনটেন করো, আমি জানি আমি এত বোকা না, আমি এত বোকা, আমি শুধু সিম্পলি তাওহীদ নিয়ে দাঁড়িয়েছি, শুধু আল্লাহ সন্তুষ্ট করে বাস, আমি এই সমস্ত ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে, আমার এই যে হাজার হাজার মেহমান তারা আসতেছিলেন, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত পরিজন ভদ্রলোক তারা মারামারি করতে আসেনি, তারা এর ভিতরে পড়ে যাক এটা আমি চাই না, আমি দুঃখিত তাদেরকে, আমি একটা বেলা খাওয়াইতে পারলাম না, রান্না আমরা করেছি খাওয়াইতে পারলাম না, আচ্ছা আমার মাঠের ভিতরে বিভিন্ন কোম্পানির সাউন্ড সিস্টেম ডেকোরেশনের মালামাল এলইডি অনেক কিছু বিভিন্ন কোম্পানির তারা কোটি কোটি টাকা দামের জিনিসপত্র তোমরা লুটপাট করতে, কারণ একদল ডাকাত অপেক্ষা করছিল কখন তাণ্ডব শুরু হবে, শুরু হবে লুটপাট, তো এটা তো আমি হতে দিতে পারি না, এই দেশে এগুলি হয়েছে আমি দেখেছি, উভয় দলের বহু প্রাণহানি হতো, এই রক্তপাত, এই প্রাণহানি, এই তাণ্ডব, এই মেসাকার, এই সহিংসতা, এই অগ্নিসংযোগ, এই জ্বালাও পোড়াও, এই পাগলামি আমি হতে দিতে চাই নাই, আমি চাইবো না এটা, সেজন্য আমি এই আমার রজত জয়ন্তী অনুষ্ঠান, কেন্দ্রীয় অনুষ্ঠান আমি স্থগিত করেছি, জাস্ট স্থগিত করেছি, এই হচ্ছে আমার জবাব, এটা যদি আমার আমি কি করেছি, আমি ঠিক করেছি কি বেঠিক করেছি সেটা জনগণ একদিন বুঝবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আর সরকারের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার কথা থাকবে, আমি সব কিছু আপনাদেরকে টাইম টু টাইম জানিয়েছি, আপনারা বলেছেন অমুক অফিসে যান, গিয়েছি, অমুক কর্মকর্তার অনুমোদন লাগবে, এনেছি, অমুক কাগজখানা লাগবে, এনেছি, ফায়ার সার্ভিসের অনুমোদন, ফায়ার সার্ভিসের কাগজ এনেছি, ফায়ার সার্ভিসের টিম ছিল কোনো কারণে যদি অগ্নিসংযোগ হয় আগুন নিবারণের জন্য, বিদ্যুৎ বিভাগের অনুমোদন এনেছি, মাঠ কর্তৃপক্ষের অনুমোদন এনেছি, পরিবেশ বিভাগের অনুমোদন এনেছি, আর কি চাই, আর কি 18টাকে 19টা শর্ত দিলেন, সেই শর্তগুলো মেনেছি, মানার পরেও আমি কথা বলতে পারি নাই,
আমি কথা বলতে পারি নাই, আমার বক্তব্য দিতে পারি নাই, আমার কোটি টাকা ধ্বংস হয়ে গিয়েছে, আমি কথা বলতে পারি নাই। আমি সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে বলব, এই অন্যায়ের যদি বিচার আপনারা না করেন, জনগণ যদি এর প্রশ্রয় দেয়, তো প্রকৃতির একটা প্রতিশোধ আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, তারপরে হচ্ছে মোমেনদের মায়ের, আল্লাহর মায়ের পরে আছে মোমেনদের মায়ের, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আমাদের ভেতরে কষ্ট জমতে জমতে একদিন আগুন হয়ে বের হবে, একদিন আগুন হয়ে বের হবে, সেই আগুনের লেলিহান শিখা কিছুই থাকবে না, কারণ এটা রেনেসার আন্দোলন, এটা বিপ্লবী আন্দোলন, শুধু একটা কমান্ডের অপেক্ষায় লক্ষ লক্ষ তরুণ তরুণী তৈরি থাকে। আমি পাগলের মতো সিদ্ধান্ত দিতে পারি না, আমি পাগল নই, আমি পাগল নই, আমি আমার দেশকে ভালোবাসি, আমার জনগণকে ভালোবাসি, আমার মানুষকে ভালোবাসি, মানুষকে আমি ঘৃণা করলে এই অত্যাচার বন্ধ করার জন্য আমি দাঁড়াতাম না। আমি মানুষের জানমালকে শ্রদ্ধা করি, ধর্মবর্ণ পরে মানুষের ব্যবসা বাণিজ্যকে সমীহ করি, ধর্মবর্ণ পরে মানুষের কষ্টের অর্জন, এগুলি সারাদিন ওখানে ব্যবসা করার জন্য কত ব্যবসায়ী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী কত মালামাল, লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়েছেন, পানির পানির পানি নিয়েছেন, পানি বিক্রি করবেন, বিস্কুট নিয়েছেন, কেক নিয়েছেন, কলা নিয়েছেন, একটা মাহফিল হলে আপনারা নেন না, শত শত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আমি দেখেছি, অনেকে কোর্তা নিয়েছেন, পাঞ্জাবি নিয়েছেন, অনেকে বাচ্চাদের খাবার দাবার নিয়েছেন, আশা নিয়ে যে এখানে বিক্রি করবেন, তারা মাথা মাথা হাত দিয়ে তারা গিয়েছে, সমস্ত পাপের ভার আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। আমি সরকারকে বলবো, মাননীয় সরকার, এই অন্যায়ের কাছে মাথা নত করবেন না, অন্যায়ের কাছে মাথা নত করবেন না। আর যদি বলেন যে ঠিক আছে তোমরা পারলে বাঁচো, তোমরা যা খুশি করো, তারা করছে তোমরাও করো, তো দয়া করে আমাকে একটা কাগজের মধ্যে কথাটা লিখে দেন, বাস আমি মরে যাব, লিখে দেন যে তোমাদেরকে আইন কিছু করবে না, জঙ্গি বলে অপবাদ দেব না, মামলা তোমাদের নামে হবে না, তোমাদেরকে করলে তোমরাও করো, এই কথাটুকু শুধু বলে, পেনাল কোড আর ইয়েতে দণ্ডবিধিতে যদিও আমাকে আত্মরক্ষার অধিকার দিয়েছে, এটা একটু লিখে দেন, তারপরে বাঁচলে বাঁচলাম, না বাঁচতে শেষ, মরে যাবো আর কি, খালি লাশ নিয়ে যাবেন, আর কিছু করার নেই, আর কি আর কি কী করবো এদেশে, আর কি কথা বলবো, স্বাধীনতার পর সমস্ত আইন মান্য করে সমস্ত অনুমোদন নিয়ে আমি যদি কথা বলতে না পারি, সমস্ত শৃঙ্খলা মেনে নিয়ে যদি কথা বলতে না পারি, কথা বলাকে যদি থামিয়ে দেওয়া হয়, স্তব্ধ করা হয়, শুধুমাত্র তাদের মতের সঙ্গে মিলবে না, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এই জন্য আমাকে আমার কথা বলতে দিবে না, তো এই অন্যায় যদি বেশি দিন চলতে থাকে সমাজ হ্রাস হয়ে যাবে, রাষ্ট্র বিনাশ হয়ে যাবে। ব্যাস তাহলে আমাকে বলুন যে তোমার তোমার উপর যেমনে করে তুমি সেমনে করো, তাইলে তো আর আইন দিয়ে কি হবে, আদালত দিয়ে কি হবে, বিচার বিভাগ দিয়ে কি হবে, তাই আর আমি দৌড়ে বিচারের কাছে যাব, কেন যাব তাহলে, আর কি জন্য যাব। তো যাই হোক, যারা আমার যারা আমাদের অনুষ্ঠানে সাফল্য কামনা করেছেন, আমরা সেই সমস্ত সুধী বৃন্দকে আমি স্বাগত জানাই, আমি ধন্যবাদ জানাই, আমাদের যারা মিডিয়ার কর্মীরা, যারা বন্ধুরা সংবাদ কভারেজ দেওয়ার জন্য আপনারা তৈরি ছিলেন, আমি দুঃখিত, আপনারা এই বিষয়টা অন্তত যদি পারেন তুলে ধরুন, আর যারা মেহমানরা যারা আসার জন্য উদ্যোগ নিয়েছিলেন প্রায় উত্তরা পর্যন্ত চলে গিয়েছেন, তাদেরকে আমি ওখান থেকে ফেরত দিয়েছি, তাদের কাছে আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করবেন, আমি এই ভয়াবহ মানে রক্তপাত ধ্বংসযজ্ঞ নৈরাজ্য অ্যাভয়েড করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন সকল অবস্থায় স্থির থাকতে পারি, ধীর থাকতে পারি, আর আমাদের মুজাহিদরা মুজাহিদারা কর্মীরা তারা যেন আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য হয়, তারা যেন কোনো নফসের পূজা না করে, তাদের যেন আনন্দ, তাদের কোরবানি, তাদের ত্যাগ সব কিছু যেন আল্লাহর জন্য হয়, মানবতার কল্যাণে হয়, আপনারা শুধু এই দোয়া করবেন। আমরা চাই আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, তাওহীদ প্রতিষ্ঠা হোক, আমরা চাই আল্লাহ তাওহীদের উপরে পুরো মানব জাতি ঐক্যবদ্ধ হোক, ও মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাইকে সালাম মুবারকবাদ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।